আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি নেজরিক A1 বইটির ক্যাপিটাল 3 নিয়ে। এই ক্যাপিটালটির অনুশীলনী আমরা করব, অ্যান্ড সব এক্সারসাইজগুলা প্লাস কী কী লেখা আছে কোয়েশ্চেন সহ আমরা আলোচনা করব। তো আমাদের এই ক্যাপিটাল 3 এর নাম হচ্ছে ইন্ডিয়ার স্টার্ট। স্টার্ট মানে হচ্ছে শহর, ঠিক আছে? এই এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু গ্রামাটিক শিখব। গ্রামাটিক বলতে হচ্ছে আমরা যেরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজে গ্রামার শিখতাম, বাংলাতে ব্যাকরণ শিখতাম, ঠিক সেরকম আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজে যে গ্রামারগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে গ্রামাটিক। তো আমরা এখানে বেশ কিছু গ্রামার শিখব, যেমন আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল, অ্যান্ড হচ্ছে নেগেটিভ আর্টিকেল, অ্যান্ড দেন আমরা কিছু ইম্পারেটিভ সেন্টেন্স করার নিয়ম শিখবো, সেই সাথে বেশ কিছু নতুন নতুন ওয়ার্ড মিনিং এবং অনেক কিছু শিখবো। এই লেসনটি বেশ ইম্পর্টেন্ট। তো ফার্স্টে শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে। এখানে একটা প্লেসের ছবি, এখানেও একটা প্লেসের ছবি, এখানেও একটা প্লেসের, যেহেতু এটার নাম দ্য সিটি, মানে আমার সিটির কাহিনী, সুতরাং এখানে অবশ্যই সিটির বিভিন্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্লেসগুলার ছবি দেওয়া আছে, এবং সেই সাথে নিচে দুই এক লাইনের ছোট ছোট কিছু গল্প বা এই ছবিগুলো সম্পর্কে কিছু লেখা রয়েছে। তো আসুন আমরা শুরু থেকে দেখি। ডিয়ার মার্ক ইস্ট উবার 251 ইয়ারে আল্ট হিয়ার কান মান ফাস্ট আলেস কাউফেন নিক্ট নূর ফিস্ট প্রো ইয়ার কোমেন ফুন মিলিয়নেন বেসুখের। আমার রিডিংও বেশ খারাপ বলতে গেলে, মানে আমিও তো আপনাদের সাথে প্র্যাকটিস করছি, তা আমার রিডিংও বেশ একটা ভালো না। যাই হোক, যদি আমরা এটার মিনিং দেখতে চাই সেটা হচ্ছে দ্য মার্কেট ইজ টু 220 ইয়ার্স ওল্ড, হেয়ার ইউ ক্যান বাই অলমোস্ট এভরিথিং নট অনলি ফিশ। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা ফিশ মার্কেটের ছবি, এবং 5 মিলিয়ন ভিজিটার্স কাম এভরি ইয়ার, সুতরাং প্রতি বছর প্রায় 5 মিলিয়ন ভিজিটার এখানে আসে। তাইলে এটা হচ্ছে একটা ফিশ মার্কেট, সুতরাং আমরা বলতে পারি ডিয়ার ফিশ মার্কেট বা ফিশ মার্কট। তো এখানে দেখেন মার্ক যে ওয়ার্ডটা আছে এটা মানে মার্কেট, এবং ইয়াহে যে ওয়ার্ডটা আছে এটা মানে হচ্ছে ইয়ার্স, এত ইয়ার্স ওল্ড, অ্যান্ড আল্ট মানে হচ্ছে ওল্ড, অ্যান্ড হিয়ার বলতে আমরা হেয়ার বোঝাচ্ছি বা এখানে বোঝাচ্ছি, এবং আলেস বলতে সবাই বা এভরিথিং, অ্যান্ড ফিস্টও বোঝায় যাচ্ছে, প্রো বলতে প্রো এভরি ইয়ার, প্রো মানতে বলতে এভরি অ্যাকচুয়ালি, তো প্রো ইয়ার মানে হচ্ছে এভরি ইয়ার। তো কোমেন মানে তো আমরা আগের লেসনগুলোতে পড়েছি, কোমেন মানে আশা, সুতরাং এখানে হচ্ছে এইভাবে আমরা যে কোনো একটা আর্টিকেলের রিডিং পড়ে সেটার উচ্চারণও যদি ভুল হয়ে থাকে তাও আমরা বুঝতে পারবো যে ভিতরে কি লেখা আছে। সুতরাং আমরা বুঝতে পারছি এই 1 নম্বর ছবিটি হচ্ছে একটা ফিশ মার্কেটের ছবি। আচ্ছা, 2 নম্বর যে ছবিটি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলা পতাকা টাঙানো আছে, সুতরাং এটা বেশ ইম্পর্টেন্ট একটা বিল্ডিং বলা যেতে পারে, সিটি হাউস মানে সিটির মধ্যে। তো এটা হচ্ছে ডাস রাট হাউস ইন হ্যামবার্গ বেসুখেন ইয়েডেস ইয়ার মিয়ার আলস, অনেক বড় একটা সংখ্যা, আইন সামথিং মেনশন আউস আলের ওয়েল্ট এসিস্ট উবের 100 সেন ইয়াহে আল্ট ডাস রাট হাউস ইস্ট 111 মিটার ব্রাইট উন ডিয়ার টুর্ম ইন্ডিয়ার মিটে ইস্ট 100 সোফ মিটার হোক। তো এখানে অ্যাকচুয়ালি এই রাট হাউস বা এই বিল্ডিংটাকে বলা হয় হচ্ছে রাট হাউস। তো এই বিল্ডিংটা হ্যামবার্গে অবস্থিত এবং এই বিল্ডিং সম্পর্কে বলা হয়েছে। তো এটার মিনিং যদি আমরা এখানে দেখি, মোর দ্যান, এগেইন অনেক বড় সংখ্যা, মেবি এটা 1 মিলিয়ন আর বিলিয়ন, কমেন্টে বলবেন অবশ্যই যে অ্যাকচুয়ালি এই সংখ্যাটাকে কী বলে, আমি সংখ্যাতে বলতে গেলে খুবই দুর্বল। পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড ভিজিট দ্য টাউন হল ইন হ্যামবার্গ এভরিওয়ার, ইট ইজ ওভার 110 ইয়ার্স ওল্ড, দ্য টাউন হল ইজ 111 মিটার্স ওয়াইড অ্যান্ড দ্য টাওয়ার ইন দ্য মিডল ইজ 112 মিটার্স হাই। সো হোক ওয়ার্ডটা দিয়ে হাই বোঝাচ্ছে, অ্যান্ড মিটার মিটারগুলো তো বোঝাই যাচ্ছে
বাদ বাকি হ্যাঁ, রাট হাউস বলতে অ্যাকচুয়ালি টাউন হল বোঝায়। আমরা যেটা বিভিন্ন কান্ট্রিতে, আমাদের দেশে হয়তো নেই, কিন্তু হচ্ছে বিভিন্ন অন্যান্য কান্ট্রিতে যেটা টাউন হল হিসেবে পরিচিত জার্মান ল্যাঙ্গুয়েজে, সেটাকে রাট হাউস বলা হচ্ছে। তো এবার আসি আমরা এখানে। এখানে আমরা প্লেন দেখতে পাচ্ছি এবং এটা দেখতে কাইন্ডা মনে হচ্ছে এয়ারপোর্টের মতো। তো আসুন আমরা পড়ি। টু টার্মিনালস জিক্সিস এয়ারলাইন্স উন্ড আইন হুন্ড্রেড ফোন উন সোয়ান ফোন ফোন সোয়ানসিস সিলে আউফ ডিয়ার গানসেন ওয়েল্ট ডাস ইস ডিয়ার হামবুর্গার ফ্লাগ হুপেন হিয়ার গিফট ইস মিয়ার আস জিক্সিস গেশাফটে উন রেস্টাউরেন্টস। মানে এখানে ফ্লুগ হাফেন নিয়ে বলা হচ্ছে। তো ফ্লুগ হাফেন জিনিসটা কি, আমরা যেটাকে এয়ারপোর্ট বলতেছি সেটা অ্যাকচুয়ালি ফ্লুগ হাফেন। তো এখানে কি কি আছে, ডিয়ার টু টার্মিনালস 60 এয়ারলাইন্স অ্যান্ড 125 ডেস্টিনেশনস অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ হ্যামবার্গ এয়ারপোর্ট। দেয়ার আর মোর দ্যান 60 শপস অ্যান্ড রেস্টুরেন্টস হেয়ার। গেশাফটে মানে হচ্ছে শপ, মানে দোকান, এবং রেস্টুরেন্ট তো বুঝতেই পারা যাচ্ছে। তো এখানে অনেকগুলো শপ আছে অ্যান্ড দুইটা টার্মিনাল আছে, 60টা এয়ারলাইন আছে অ্যান্ড অনেক অনেক বড় একটা এয়ারপোর্ট বলা যেতে পারে। ওকে, এরপরে আমরা এখানে শিপ দেখতে পাচ্ছি এবং নদী পানি দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি, এবং ক্রেন অনেকগুলা যেগুলা দিয়ে মালামাল আনা নেওয়া করে। তো বোঝাই যাচ্ছে এটা একটা পোর্ট বা জাহাজের, যেখানে জাহাজের পোর্ট ওগুলা। তো আসুন আমরা পড়ে দেখি। 12,000 শিফে প্রো ইয়ার দাস ইস দেয়ার হ্যামবুর্গার হাফেন ডি শিফে ফাহরেন ইন 900 স্টাডে ইন আইন আইন হুন্ড্রেড ফুন উন জিপসিস লান্ডের ডিয়ার হাফেন লিড আন ডিয়ার এলবে ডি এলবে ইস্ট আইন গ্রোসার ফ্লুস বিসুম মিয়ার জিন এস সিরকা 900 কিলোমিটার। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 12,000 শিপস, ওকে সরি, 12,000 শিপস পার ইয়ার, দ্যাটস দ্য পোর্ট অফ হ্যামবার্গ। তো এটা হ্যামবার্গ যে শহরটা আছে সেটা নিয়ে বলা হচ্ছে অ্যাকচুয়ালি। এটাও হ্যামবার্গের রাট হাউস ছিল, এটাও হ্যামবার্গের এয়ারপোর্ট ছিল, এবং এটাও হ্যামবার্গের পোর্ট। দ্য শিপস গো টু 900 সিটিস ইন 175 কান্ট্রিজ। প্রায় বলতে গেলে এই শিপগুলো বা এই জাহাজগুলো 900টা শহরে যায় এবং 175টি কান্ট্রিতে তারা যায়। দ্য পোর্ট ইজ ওয়ান দ্য এলবে, এলবে হচ্ছে এই নদীটার নাম। এই যে পরের লাইনে বলছে দ্য এলবে ইজ এ বিগ রিভার, এলবে হচ্ছে এই হ্যামবার্গের পাশ দিয়ে একটা বড় নদী চলে গেছে, তাটা সেটার নাম। ইট ইজ অ্যাবাউট 100 কিলোমিটার টু দ্য সি, এটা হচ্ছে সাগর পর্যন্ত প্রায় 100 কিলোমিটার পর্যন্ত আর কি বিস্তৃত। এরপরে আমরা নেক্সট পেজে চলে যাই। আমি দুইটা পেজ একসাথে কোলাজ করেছি, তার কারণ হচ্ছে এই স্টোরিগুলা রিলেটেড, সো এই কারণে দুটো দুটো পেজ একসাথে দেখতে সুবিধা হবে। এরপরে এখানে আমরা দেখতে পারছি একটা ঘড়ি, অনেক বড় মিনার, যেহেতু বাইরের কান্ট্রিতে চার্চগুলো অনেক বড় বড় মিনার থাকে এবং তাদের কাছে এটা অনেক বেশ সম্মান সূচক একটা আর্কিটেকচার বলা যেতে পারে বা। তো এখন দেখি, ডিয়ার মিশেল আইনে কিরসে ইস দাস জিম্বল ভোন হ্যামবুর হিয়ার ইস প্লাটস ফুর সোয়াই থাউজেন্ড ফুন ফুনরেড মেনশেন ডিয়ার টুর্ম ইস আইন হুন্ড্রেড সোয়াই উন ড্রাইসিস মিটার হোক ইন সোয়াই উন আটসিস মিটার হোহে নাক ফিয়ার হুন্ড্রেড ড্রাই উন ফুনফিস স্টুফেন ইস্ট আইনে প্ল্যাটফর্ম ফোন হিয়ার কান মান দেন হাফেন জেহেন জেন। তাহলে এখানে বলতেছে যে এই যে চার্চটা আছে বা যেটাকে বলা হয় কিরসে জার্মান ল্যাঙ্গুয়েজে, সেই চার্চটা অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে মিশেল,
অ্যাকচুয়ালি মিশেল। তো এই চার্চ সম্পর্কে বলা হয়েছে, দ্য মিশেল এই চার্চ ইজ দ্য সিম্বল অফ হ্যামবার্গ। আমি যেটা বলেছিলাম যে ওদের অনেক ইম্পর্টেন্স বহন করে আর কি শহরের জন্য একটা চার্চ। দেয়ার ইজ আ রুম অফ 2500 পিপল হেয়ার। দ্য টাওয়ার ইজ 132 মিটার্স হাই ইন 82 মিটার্স হাইট। আফটার 453 স্টেপস ইজ এ প্ল্যাটফর্ম। মানে বলছে যেখানে 132 মিটার হাই এখানকার মিনারটা বা টাওয়ারটা, এবং সেটা থেকে যদি 453 স্টেপ আপনি পার করেন তাহলে একটা প্ল্যাটফর্ম দেখতে পারবেন, এবং যেখান থেকে আপনি কিনা হাফেন দেখতে পারবেন। হাফেন বলতে আমরা এখানে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে পোর্ট, এই পোর্টটা আপনি দেখতে পাবেন। তো এই জায়গাটার উপরে উঠলে আপনি পোর্টটা সহ পুরো শহরটাই দেখতে পারবেন। তো এখানে আরেকটা আসছে, সেটা হচ্ছে ডিয়ার ভান হো, ইন আক্ট স্টুন্ডে নাখ ওয়ার্সা ওয়ার্সখাও ইন জিক্স স্টুন্ডে নাখ মুনশেন ইন ফিয়ার স্টুন্ডে নাখ কোপেনহাগেন ইন সোয়াই স্টুন্ডে নাখ বিয়ারলিন ইয়েডেন টাক ফাহরেন আম হামবুর্গার ভান হো জিবেন হুন্ড্রেড সোয়ানসিস ইউ সুগে। এর বান্ধব বলতে অ্যাকচুয়ালি ট্রেন স্টেশন বোঝাচ্ছে, এখানে দেখেন ট্রেন স্টেশনের মতোই একটা জায়গা। তো এখানে বলছে যে ইন 8 আওয়ার্স টু ওয়ার্স, মানে এখানে একটা জায়গার নাম ওয়ার্সাও যেটা বললাম, 6 আওয়ার লাগে হচ্ছে মিউনিকে যেতে। এই যে স্টুডেন্ট নাক মুনশেন, মিউনিককে অ্যাকচুয়ালি মুনশেন বলা হয়, মিউনিক হচ্ছে হ্যাঁ জার্মানির রাজধানী বা সবচেয়ে বড় শহর, এরপরে আসে হ্যামবার্গ। তো তারপরে ও হচ্ছে ইন 4 আওয়ার্স টু কোপেনহ্যাগেন, কোপেনহ্যাগেন আরেকটি শহর, সেখানে যেতে 4 ঘন্টা। 2 আওয়ার্স টু বিয়ারলিন, বিয়ারলিন আরেকটা শহর, সেখানে যেতে 2 আওয়ার্স। তো এভরিডে এভাবে 720 বা 720টি ট্রেন হ্যামবার্গ ট্রেন স্টেশন থেকে যাত্রা শুরু করে যেটাকে বলে। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের সিটি সম্পর্কে ওইভাবে বর্ণনা করতে পারবো। এখানে হ্যামবার্গ সিটি সম্পর্কে অনেক সুন্দর বর্ণনা দেওয়া আছে, তাই সেখানকার ফিশ মার্কেট, সেখানকার রাট হাউস বা টাউন হল, সেখানকার এয়ারপোর্ট বা ফ্লুগ হাফেন, সেখানকার হাফেন বা পোর্ট, জাহাজের পোর্ট যেটাকে বলছে, তারপরে চার্চ বা কিরশে, অ্যান্ড হচ্ছে লাস্টলি ট্রেন স্টেশন। তো আমাদের শহর সম্পর্কেও আমরা ঠিক এভাবে বলতে পারবো। আচ্ছা এখন যদি, আচ্ছা পর আগের যে লেসন, আগের যে পৃষ্ঠাটা আমরা দেখছিলাম না, এখানে কিছু এক্সারসাইজ আছে, সেটা করার জন্য আমি নেক্সট পেজে যাচ্ছি, এটাই আবার করছি। তো এখানে আমাদের একটি রেকর্ডিং আছে, তারপরে আমরা আইনস নাম্বার কোয়েশ্চেনটা শুরু করব। তো আসুন আমরা রেকর্ডিংটি শুনি। কাপিটেল 3, ইন দ্য স্টাদ, অফগাবে 1A, 1. Der Hafen. 12.000 Schiffe pro Jahr, das ist der Hamburger Hafen. Die Schiffe fahren in 900 Städte, in 175 Länder. Der Hafen liegt. 2. Der Fischmarkt. Der Markt ist über 220 Jahre alt. Hier kann man fast alles kaufen, nicht nur Fisch. Pro Jahr. 3. Das Rathaus. Das Rathaus in Hamburg besuchen jedes Jahr mehr als 100.000 Menschen aus aller Welt. Es ist über 110 Jahre alt. Das Rathaus. 4. Auf Gleis 3 bitte zurückbleiben. Der Zug fährt ab. Der Bahnhof. In 8 Stunden nach Warschau, in 6 Stunden nach München, in 4 Stunden nach Kopenhagen, in 2 Stunden nach. 5. Die Kirche. Der Michel, eine Kirche, ist das Symbol von Hamburg. Hier ist Platz für 2500 Menschen. Der Turm ist 132 Meter hoch. In 82 Metern Höhe. 6.
Liebe Fluggäste, wir bitten Sie, Ihr Gepäck nicht unbeaufsichtigt zu lassen. Bitte melden Sie, wenn... Der Flughafen. Zwei Terminals, 60 Airlines und 125 Ziele auf der ganzen Welt. Das ist der Hamburger Flughafen. Hier gibt es... আমরা রেকর্ডিংটা শুনলাম আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন সেটা হচ্ছে আমরা কিন্তু একটু আগে যেই আর্টিকেলগুলো পড়ছিলাম প্রত্যেকটা ছবির নিচে এখানে কিন্তু আমাদের রেকর্ডিংটিতে ঠিক সেই আর্টিকেলগুলোরই বেশ কিছু কমন কথাবার্তা বলা হচ্ছে তার মানে নিশ্চয়ই আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে যে কোন ছবিটি কি অ্যাকচুয়ালি তো সত্যিই তাই আসুন আমরা একটু কাছ থেকে দেখি হ্যামবুর্গ Horen Sie welches Foto passt? Nummieren Sie die Fotos. বলছে যে এখানে কোন ফটোটি কি হবে তার নিচে তার নামটি লিখুন। আমরা যেহেতু আগে আর্টিকেল পড়ে ফেলেছি তাই আমাদের রেকর্ডিং শোনার প্রয়োজন হওয়ার আগে আমরা বুঝতে পেরেছি ওই ছবিগুলো অ্যাকচুয়ালি কোন জায়গা মানে প্রকাশ করছে। তারপর আমরা যদি দেখি প্রথমটা হচ্ছে Dear Ahafen। এটা দেখার জন্য আমাদেরকে আগের পেজে যেতে হবে এই যে দেখুন যেটা করে দেওয়া আছে সেটাই এক নাম্বার এই যে এক নাম্বার দিয়ে এখানে করে দেওয়া আছে ডিয়ার হাফেন তো আমার পরবর্তী যেটা টু নাম্বার সেটা হবে হচ্ছে ডিয়ার ফিশ মার্কেট তারপরে থ্রি নাম্বার হবে ডাস রাথাউস ডিয়ার ভানহোফ ডি কিরশে ডিয়ার ফ্লুগ হাফেন আপনারা যদি যখন প্র্যাকটিস করবেন বা পড়বেন তখন অবশ্যই এই বইটির একটি প্রিন্ট কপি বা এরকম যদি অনলাইনে মানে পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা ইবুকটি নামিয়ে নেবেন তাহলে আমি যখন পড়াচ্ছি আপনারা আমার ভিডিওটি দেখা শেষ করে যখন নিজেরা প্র্যাকটিস করবেন তখন আর বারবার অ্যান্সার দেখা লাগবে না আপনি আগে এই পুরা বইটাকে আপনার লাইক এক্সামের মতো করে পুরাটা লিখবেন বা টাস্কগুলো কমপ্লিট করবেন তারপরে এসে অ্যান্সারগুলো মিলাবেন দেখবেন যে যদি ভুল যায় তাহলে আমার ভিডিওতে এসে আবার এক্সপ্লেনেশনটা দেখে নেবেন তাহলে সবচেয়ে বেশি উপকার হবে আপনার ক্ষেত্রে আপনার A1 কমপ্লিটের ক্ষেত্রে তো যদি আপনি প্র্যাকটিস না করেন আসলে শিখতে পারবেন না আমি একবার করানোর পরে যদি আপনি আবার প্র্যাকটিস করেন তারপরে যদি আবার ভুল হয় কোনোটা এসে যদি আপনি রিপিট দেখেন ভিডিওটা তাহলে আপনার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে তো এখানে আমরা এই অ্যান্সারগুলো দেখে আপনাদের টাস্ক হবে আপনারা এই ছবিগুলো যেগুলো করে দেওয়া আছে সেগুলো পাশে সংখ্যাগুলো লিখবেন যে এটা এক নাম্বার তো এটা হবে হচ্ছে দুই নাম্বার ফিশ মার্কেট এরপরে তিন কোনটা চার কোনটা এটা আপনাদের যে ওয়ার্কবুকটা থাকবে বা আপনাদের যে নেজরিক বুকটা থাকবে সেটা থেকে আপনারা এইটা কমপ্লিট করবেন তো আমাদের বি নাম্বার বলছে বি নাম্বার টাস্ক বলছে যে হোয়াস ইজ দাস এটা কি হোয়াস ইজ দাস মানে হচ্ছে হোয়াট ইজ দিস শ্রাইবেন জিডি পাসেন্ডেন ভোটার সুডেন ফটোস পাসেন্ডেন মানে হচ্ছে ম্যাচিং করা মানে কোন ছবির কি নাম সেটা ম্যাচিং করতে বলেছে এটাও আমাদের আগে থেকে কমপ্লিট হয়ে গেছে মেইনলি এই এ অ্যান্ড বি নাম্বার টাস্কের কাজ ছিল হচ্ছে একটাতে নিচের নাম লেখা এবং অন্যটাতে কত নাম্বার রেকর্ডিংয়ে কত নাম্বার কথাটা বলছে সেটা আর কি বলা আমরা আমাদের রেকর্ডিংটার অডিও স্ক্রিপ্টটি এখানে দেওয়া আছে এবং তার মিনিংটাও আমি করে দিয়েছি বেশ কিছু মিনিং আননোন সুতরাং আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে মিনিংগুলো দেখতে পারবেন আচ্ছা এরপর আমাদের সি নাম্বার টাস্কে বলেছে লেজেন জি উন্ড এরগানসেন জিডি সালেন এখন আমাদের বলেছে আমরা যে অনেকগুলো সংখ্যা পড়লাম না যেগুলো পড়তে আমার বেশ কষ্ট হলো যে এত বড় বড় সংখ্যা উচ্চারণ করতে জার্মান ল্যাঙ্গুয়েজে খুবই কষ্ট হয় সেই সংখ্যাগুলোই আমরা এখানে বসাবো যেমন রাথাউসে আমরা কি কি সংখ্যা পড়েছিলাম রাথাউসটা কত বছর পুরনো সেটার পিলারটা বা টাওয়ারটা কত মিটার লম্বা এই যে দেখেন টুম টুম মানে হচ্ছে টাওয়ার ড্যাশ মিটার হোক হোক মানে হাই এত মিটার হাই তো এই সংখ্যাগুলা দিয়ে আমাদেরকে এইটা পূরণ করতে হবে আসুন তাহলে দেখি তো প্রথমটা হচ্ছে 110 ইয়ার আল্ট তো এটা আমরা মিলাই আসুন রাথাউস নিয়ে কোথায় বলা হয়েছে এই যে এখানে রাথাউস নিয়ে বলা হয়েছে এই যে দেখেন এটা 110 বছর পুরনো 110 ইয়ার আল্ট
এবং এটার পিলারটা হচ্ছে এই যে, এবং এটার পিলারটা 112 মিটার হাই। তো এটাই আমরা লিখব, 112 মিটার হাই। অতঃপর যদি ফ্লুগহাফেন দেখি তাহলে সেখানে কয়টা টার্মিনাল ছিল আমাদের মনে আছে? ফ্লুগহাফেনে আমরা প্রায় দুইটা টার্মিনালের কথা পড়েছিলাম, দুইটা টার্মিনাল, সুতরাং অ্যান্সার হবে টু। এবং আমরা 125 সিলে আউফ গানসেন ভেল্ট, মানে হচ্ছে আমাদের 125টি ডেস্টিনেশনে যেত, মানে ওয়ার্ল্ডের 125টি ডেস্টিনেশনে এই আর মানে এই এই বিমানগুলো আর কি যেত বা প্লেনগুলো যেত, সেটাই বলছে। এরপরে ফিশ মার্কড জাইট উবের, এটা হচ্ছে 220 ইয়ার পুরনো, এটাই বলছে। এবং ইয়েডেস ইয়ার উবের বেসুখার, এরকম বলতেছে প্রতি বছর কত মানুষ আছে, প্রায় 5 মিলিয়ন পিপল, এই 5 মিলিয়ন পিপল অ্যাকচুয়ালি এই ফিশ মার্কেটে ঘুরতে আসে প্রতি বছর। এটা আমরা আগে যখন আর্টিকেল পড়ছিলাম, আপনারা একটু ব্যাকে গিয়ে দেখতে পারবেন, যখন আমরা আর্টিকেলগুলো পড়ছিলাম তখন 5 মিলিয়নের কথা বলেছিলাম। এরপরে দেখছি হাফেন, হাফেন মানে হচ্ছে ওই যে শিপ যেখানে আছে, এই যে শিফে, শিফে প্রো মানে কতগুলা শিপ প্রতিদিন যায়, আমরা দেখতে পাচ্ছি 12,000 শিফে। এগুলোর জার্মান সংখ্যাগুলো কি হবে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, যেমন এটা 12,000, তারপর এটা ফুন মিলিয়নেন, এটা হচ্ছে সোয়াই হান্ড্রেড সোয়ানসিশ, তারপর এটা হচ্ছে আইন হান্ড্রেড ফুন উন সোয়ানসিশ। তো এরকম করে সংখ্যাগুলো আপনারা নিজেরাও প্র্যাকটিস করবেন। শিফে প্রো হিয়ার ফাহরেন ইন আইন হান্ড্রেড ফুন উন জিপসিশ ল্যান্ডে। এরপরে হচ্ছে কিরশে মিশেল, ওই যে চার্চ মিশেলের কথা বলছিলাম ওইটার, তো ওইটা হচ্ছে মেনশনের কোথায় অবস্থিত, এই যে দেখেন 205 মেনশনে কোথায় অবস্থিত না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটা কত, হ্যাঁ কতটা রুম আছে অ্যাকচুয়ালি এটাই বোঝাচ্ছে যে এই প্লেসে কতটি রুম আছে, 200 and 500 মেনশন। এবং এটার পিলারটা বা টাওয়ারটা হচ্ছে 132 মিটার হোক। এরপরে হচ্ছে মেনশন বলতে পিপল বুঝাচ্ছে অ্যাকচুয়ালি, আমি ঠিকভাবে ক্লিয়ার করতে পারিনি তখন, মেনশন মানে হচ্ছে পিপল, মানে এই প্লেসে প্রায় 2,500 পিপল আর কি দাঁড়াইতে পারে বা থাকতে পারে। আমরা জানি হচ্ছে চার্চে অ্যাকচুয়ালি অনেক মানুষ থাকে বা অনেক মানুষের জন্য জায়গা রাখতে হয়, বিকজ ওখানে বিয়ের অনুষ্ঠান হয় অথবা সবাই প্রেয়ার করতে আসে, সুতরাং সেখানে অবশ্যই একটা বড় প্লেস লাগবে। তো এখানে জায়গাটা এত বড় যে এখানে প্রায় 2,500 মানুষ থাকতে পারবে এই প্লেসে। তো এরপরে হচ্ছে আমাদের আসছে যে প্ল্যাটফর্ম না ফর কত স্টেপ, আমাদের এটা থেকে কত স্টেপ উপরে উঠলে আমরা হাফেন দেখতে পারবো, আমরা এই যে পড়েছিলাম এই যে এখানে স্টুফেন মানে স্টেপ বা সিঁড়ি, এত সিঁড়ি উপরে উঠলে আমরা পুরো শহরটাকে বলতে গেলে দেখতে পাবো। এরপরে বানহো, বানহোবে হচ্ছে যে লেখা আছে যে এতগুলা সুগে, সুগে মানে ট্রেন, প্রতিদিন এতগুলা ট্রেন মানে এই বানহোব থেকে বা এই ট্রেন স্টেশন থেকে যাত্রা শুরু করে। তো এই তো আর কি। লাস্টে আমাদের এখানে আরেকটা টাস্ক আছে, সেটা হচ্ছে সামেন্স দি ইনফরমেশন উন সালেন উবের ইয়ারে স্টার্ড ওডার ইয়ার এন্ড বোট ব্রিঙ্গেন্স দি আউক ফটোস্মিট। আমাদেরকে বলতেছে যে তোমার সিটি সম্পর্কে বা তোমার টাউন সম্পর্কে কিছু ইনফরমেশন এবং নাম্বার গ্যাদার করো, মানে আমাদের সিটির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি বা আমাদের শহরের সবচেয়ে উচ্চ বা উচ্চতার, সবচেয়ে উচ্চতার জিনিস কি, যেরকম এখানে সংখ্যা দিয়ে দিয়ে বের করেছে ওরকম বের করতে বলেছে, এবং সাথে ছবিও আনতে বলেছে। এটা হচ্ছে, আচ্ছা আমরা এখন টাস্ক সোয়াইতে চলে এসেছি। তো সেখানে বলছে যে প্রথম যে টাস্কটা আছে সেখানে আমাদেরকে একটা ছবি দেওয়া আছে, সেই ছবিতে আমরা অনেকগুলো লাগেজ দেখতে পাচ্ছি অ্যান্ড একটা লোক ট্যাক্সির সাথে কথা বলছে। তাহলে নিশ্চয়ই লোকটি কোথাও যাওয়ার জন্য আর কি ট্যাক্সি ভাড়া করছে বলতে গেলে, এটাই বলতে পারি আমরা ছবিটা দেখে। তো আমাদেরকে এখানে একটা হরিণজি আছে, তার মানে এখানে অবশ্যই আমাদেরকে একটা রেকর্ডিং শুনতে হবে এবং তারপরে কোয়েশ্চেনটার অ্যান্সার করতে হবে। তো কোয়েশ্চেনটা আমরা আগে পড়ি,
Der Weg zum Hotel. Holen Sie welche Worte nennt der Taxifahrer? Krausen Sie an. Mane bolche je the way to the hotel. Mane hotel e jawar pothe. Holen Sie mane shunun. Ebong which place is the driver call? Ticket. Mane ei driver ta ei byaktir sathe jatra pothe bibhinno place er naam bole. এবং আমরা রেকর্ডিংয়ে সেটা শুনতে পারবো বিভিন্ন প্লেসের নাম বলে এবং ওই প্লেসগুলো কি কি ওগুলার পাশে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে তো এখানে দেখেন যদি আমার ওই ড্রাইভার যে প্লেসগুলোর নাম বলেছিল সেই প্লেসগুলোর নাম যদি সঠিক হয় তাহলে আমরা রিস্টিক বা রাইট যেটা ওখানে টিক দিব এবং যদি ফলস হয় তাহলে সেটাতে আমরা যেটা মিথ্যা বা যেটা উনি বলেননি সেটাতে টিক দিব তো এখানে অনেকগুলো প্লেস আছে সেটা হচ্ছে ভানহোপ হাফেন ফ্লুস ফ্লুগহাফেন রাথাউস কিরশে তো এই জায়গাগুলোর নাম অ্যাকচুয়ালি আমরা আগের যেই টাস্কগুলো করেছি বা আগের একটু আগের যেই হচ্ছে পেজগুলো বা একদম চ্যাপ্টারের শুরুতে আমরা জেনেছি যেমন ভানহোপ মানে হচ্ছে আমাদের ট্রেন স্টেশন হাফেন মানে আমাদের শিপের যে পোর্ট ওইটা তারপর হচ্ছে ফ্লাস মানে হচ্ছে আমাদের সাগর বা সমুদ্র বোঝাচ্ছে তারপরে ফ্লুগহাফেন বলতে হচ্ছে আমাদের এয়ারপোর্ট রাথাউস বলতে টাউন হল অ্যান্ড কিরশে বলতে আমাদের চার্চ বোঝাচ্ছে তো আসুন আমরা রেকর্ডিংটি শুনি মজার ব্যাপার হচ্ছে আমরা যে রেকর্ডিংয়ে যে কথাগুলো বা কনভারসেশনগুলো শুনবো সেগুলো আসলে টাস্ক বিতে আমাদেরকে পুরাটাই পড়তে হবে এই যেখানে লেজেন্সি ডেন ডায়ালগ এইখানে যা বলবে আসলে এই টাস্কটি বিতে অ্যাকচুয়ালি এই ডায়ালগুলো দেওয়াই আছে এবং তার উপর নির্ভর করে আমাদেরকে পরের টাস্কটি করতে হবে সুতরাং আসুন আমরা মনোযোগ দিয়ে আগে শুনি Aufgabe 2a Guten Tag. Fahren Sie mich zum Hotel Michel, bitte. Moin. Hotel Michel, okay. Kennen Sie Hamburg? Nein. Aha. Na, das ist also der Bahnhof. Er ist über 100 Jahre alt. Ah ja. Und das hier ist die Kunsthalle. Das ist ein großes Museum. Interessant. Und wie heißt der See? Das? Das hier ist kein See, das ist ein Fluss. Der Fluss heißt Alster. Ach so. Und was ist das? Ist das eine Kirche? Nein, das ist das Rathaus. Ah ja. Aber das ist eine Kirche. Das ist die Michaeliskirche. Wir sagen der Michel. Da vorne ist die Winklerstraße. Da ist das Hotel. Ah, sehr schön. Und was ist das da? আচ্ছা আমি একটা ওয়ার্ডের মিনিং ভুল বলেছিলাম সেটা হচ্ছে ফ্লুস আমি আসলে এই রেকর্ডিংটা শুনেই এখন বুঝতে পারলাম যে জি আর ফ্লুস দুটা আলাদা জিনিস জি মানে হচ্ছে যেটা সমুদ্র বা সাগর আর ফ্লুস বলতে অ্যাকচুয়ালি লেক বোঝাচ্ছে ঠিক আছে মানে সমুদ্র থেকে ছোট যে জিনিস মানে যেই জিনিসটা ওইটা হচ্ছে আপনার ফ্লুস বোঝাচ্ছে তো এটা রিভার হইতে পারে বা লেক হইতে পারে বাট সমুদ্র না অ্যাকচুয়ালি এটাই বুঝতে পারলাম তো এখন আমরা যে জিনিসটা আমরা কানে শুনলাম সেটা আসুন আমরা পড়ে দেখি গুটেন টাক ফারেন জি মিক সুম হোটেল মিশেল বিটে মানে বলছে যে হ্যালো ড্রাইভ মি টু দ্য হোটেল মিশেল প্লিজ আমাকে হোটেল উনি যে হোটেলটা যাবে সেটার নাম হচ্ছে মিশেল সেখানে কি নিয়ে যাবে কি না তখন উত্তরে বলছে মোইন হোটেল মিশেল ওকে কেনেন্সি হ্যামবুর্গ বলছে যে হ্যালো হোটেল মিশেল ওকে তারপর আবার জিজ্ঞেস করছে ডু ইউ নো হ্যামবার্গ মানে তুমি যে সিটিতে আসছো একটা হোটেলে থাকবা তুমি কি শহর সম্পর্কে জানো কি না তখন যে প্যাসেঞ্জার সে বলছে যে নাইন বা না তারপর ও আবার জিজ্ঞেস করছে ড্রাইভার আহা না দাস ইজ আলসো ডিয়ার ওয়ান হোপ ইয়ার ইস্ট উবার 100 ইয়াহে আল্ট বলছে যে ওকে সো দ্যাটস দ্য ট্রেন স্টেশন সে তারপর তাকে চিনাতে নিয়ে যাচ্ছে যে এই যে দেখুন মানে জানালা দিয়ে দেখাচ্ছে যে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ট্রেন স্টেশন এটা হচ্ছে 100 বছরের পুরনো তখন যে প্যাসেঞ্জার সে বলছে আহ ইয়া মানে হচ্ছে হ্যাঁ বুঝতে পারছে সে আর কি ইয়া বলতে ইয়েস বোঝাচ্ছে তো তারপরে বলছে যে উন ডাস হিয়ার ইজ দি কুনস্টালে দাস ইস্ট আইন গ্রোসেস মোজিয়াম
তারপরে আবার ড্রাইভারটা বলছে যে এটা হচ্ছে আর্ট গ্যালারি, কুনস্টালে মানে আর্ট গ্যালারি, এবং এটাও বলছে যে দ্যাটস দ্য বিগ ওয়ান মিউজিয়াম, এটা সবচেয়ে এটা বেশ বড় বা সবচেয়ে বড় মিউজিয়াম, মিউজিয়াম মানে মিউজিয়াম যেটা আমরা বলছি, আর গ্রোসেস মানে হচ্ছে বড় বা বিগ। তো তখন হচ্ছে যে প্যাসেঞ্জার সে বলছে ইন্টারেসান্ট উন্ড ভি হাইস ডিয়ার জি, তারপরে বলছে যে ইন্টারেস্টিং অ্যান্ড হোয়াটস দ্য নেম অফ দ্য লেক, মানে জি ফার্স্টে উনি বলছে যে হোয়াটস দ্য নেম অফ দ্য জি, এখানে মিনিংটা ভুল এসেছে, মানে পাশে কোনো নদী দেখতে পাচ্ছিল, তখন সেটাকে জিজ্ঞেস করছে যে এই নদীটার নাম কি, সরি এই লেকটার নাম কি, তখন উনি উত্তরে বলছে যে দ্যাট ইজ এ লেক, দিস ইজ আ রিভার, যেটা বললাম ফ্লাস মানে হচ্ছে সাগর না, আর এটা মানে রিভার। অ্যাকচুয়ালি মিনিংগুলো বেশ কনফিউজিং, আমার এখনও প্রবলেম হয় কোনটা জি কোনটা ফ্লাস এবং কোনটা আর কি লেক রিভার অ্যান্ড এটা বুঝতে, তো আপনারা আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল করতে করতেই তো শিখে আসলে মানুষ, তার জন্য আমি সরি। আর যদি বেশি কনফিউশন লাগে অবশ্যই আপনাদের হাতে মোবাইল আছে গুগল আছে, একটু সার্চ দিয়ে দেখে নেবেন। ওকে, সো দাস ইজ আইনে ফ্লুস, তো ডিয়ার ফ্লুস হাইস আলস্টার, তো এটা বলছে যে এটা কোনো লেক না, এটা হচ্ছে নদী এবং এটার নাম হচ্ছে আলস্টার। ও তারপরে বলছে আখসো উন্ড ভাস ইজ দাস, ইজ দা সাইনে কিরসে, তারপর জিজ্ঞেস করছে এটা কি কোনো চার্চ, এই যে ও রাইট হোয়াট ইজ দ্যাট, ইজ দাস এ চার্চ, তারপরে বলছে যে ড্রাইভারটা নাইন দাস ইজ দাস রাট হাউস, না এটা একটা রাট হাউস বা টাউন হল, তখন উনি উত্তরে বলছে ও ইয়েস বা আহ ইয়া। আবের দাস ইজ আইনে কিরসে, দাস ইজ ডি মিশাইল কিরসে, উই আর জাগেন ডিয়ার মিশাইল, তারপর বলছে যে এইটা হইলো চার্চ, এরপর কিছু তো যাওয়ার পর তারা চার্চ দেখতে পায় এবং তখন বলে যে এটা হচ্ছে চার্চ এবং এটার নাম হচ্ছে মাইকেল চার্চ বা মিশাইল চার্চ যেটাকে বলে, এবং উই সে দা মিশেল, আমরা এটাকে মিশেল বলি। দেয়ার ইন ফ্রন্ট ইজ, তারপরে বলছে যে দা ভর্নে ইজ দি উইঙ্কলার স্ট্রাসে, ডা ইজ দাস হোটেল, তারপর বলছে যে এটার সামনে দিয়ে আমাদের উইঙ্কলার বা উইঙ্কলার স্ট্রিট মানে একটা রাস্তা, সেই রাস্তাটার নাম হচ্ছে উইঙ্কলার, এবং তারপরই হচ্ছে আমাদের মানে যেই হোটেলে নামতে চেয়েছিল প্যাসেঞ্জারটা সেই হোটেল, তখন ও সে উত্তরে বলে আহ জিয়ার শোন। এভাবে আমাদের ডায়লগটি শেষ হলো। তাহলে আমরা বুঝতে পারলাম কিসের কিসের কথা সে বলেছে, লোকটি ভান হফের কথা বলেছে প্রথমেই, এরপর হাফেনের কথা কি ছিল, না হাফেনের কথা ছিল না, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার মানে ফলস হবে, ফ্লুসের কথা ছিল, হ্যাঁ ফ্লুসের কথা বলেছে, এরপরে হচ্ছে ফ্লু হাফেন, ফ্লু হাফেনের কথা বলা হয় নাই সুতরাং ওইটা না, এরপর হচ্ছে রাট হাউস, রাট হাউসের কথা বলেছে যেটাকে লোকটা জিজ্ঞেস করছিল যে এটা চার্চ কিনা, তখন উত্তরে বলে যে না এটা রাট হাউস, তারপরে কিরসে, কিরসের কথা বলেছে মিশাইল কিরসে। তো এভাবে আমরা টাস্ক আ পূরণ করলাম, এরপর টাস্ক বিতে আমাদের এটা পড়তে বলেছে এবং তারপর আবার এটা পূরণ এটাই পূরণ করতে বলেছে, সুতরাং ঠিক আছে। আচ্ছা আমরা আবার একটা গুড গেজাক পেয়েছি, গুড গেজাক মানে হচ্ছে ওয়েল সেইড, মানে আমরা যে জিনিসটাকে গ্রিটিংস বলি বা হ্যালো বলি সেটাকে বিভিন্নভাবে জার্মান ল্যাঙ্গুয়েজে বলা যায়, তো আসুন সেটা আমরা শুনি। গুড গেজাকট, গ্রুসেন, ময়েন, গ্রুস গট, গ্রুয়েৎসি, তো এখানে আসলে এটাই বলা হচ্ছিল যে ফার্স্টেটা বলছিল ময়েন, এই যে এই ড্রাইভারটা দেখেন এখানে বলছে ময়েন, ময়েন মানে হচ্ছে হ্যালো, তারপর হচ্ছে গ্রুস গট মানে হচ্ছে গুড ডে, তারপর হচ্ছে গ্রেটসি এটা মানে হচ্ছে হ্যালো, তো এইভাবে আমরা এই তিনভাবেও আমরা গ্রিটিংস করতে পারি। ও এখানে আরেকটা জিনিস বলছে যে জো জাগট মান আউক ফুর গুটেন টাগ ইন ডয়েশল্যান্ড ওস্টারিশ উন্ডিয়ার সোয়াইস, মানে অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের পিপলরাও এগুলা বলে, মানে জার্মানের মানুষদের সাথে এগুলা বলে বলে তারা কনভারসেশন করে বা গ্রিটিংসগুলা করে থাকেন। আচ্ছা আমাদের সি নাম্বার টাস্কটা আমরা দেখি, ডিয়ার ডাস ওডার ডি,
অবশেষে আমরা গ্রামার পার্টে চলে এসেছি ডিয়ার ডাস ডি দিয়ে অ্যাকচুয়ালি আর্টিকেল বোঝায় আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর্টিকেল ছিল হচ্ছে এ অ্যান এবং ডি তো এইখানে সেই ডিয়ার ডাস এবং ডি সেই এ অ্যান ডি অবশ্য বুঝাচ্ছে না এখানে সবগুলাই বলতে গেলে অ্যাকচুয়ালি ইনাদের ক্ষেত্রে বা জার্মান ল্যাঙ্গুয়েজের যেই আর্টিকেলগুলো বসে সেগুলো আসলে মেস্কিউলিন ফেমিনিন অ্যান্ড নিউট্রাল এই তিন স্টেজ স্টেটে বসে তারা তাদের সবগুলা নাউনকে হয় মাস্কুলিন মানে পুরুষবাচক অথবা নারীবাচক অথবা নিউট্রাল এই তিন ভাগে ভাগ করে তারা তাদের আর্টিকেলগুলো ইউজ করে তো আমরা দেখি মেস্কিউলিন আর্টিকেলে সবসময় ডিয়ার বসে নয়ট্রাম আর্টিকেলে সবসময় ডাস বসে অ্যান্ড ফেমিনিনে সবসময় ডি বসে আবার প্লুরাল প্লুরাল কোনো কিছু যদি আমরা বলি সেক্ষেত্রেও ডি বসে সেটা আমরা পরবর্তীতে পাব তো দেখেন ভান হফ ওয়ার্ডটা তাদের কাছে মাস্কিউলিন তাই সেখানে তারা ডিয়ার ইউজ করেছে এই কারণে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনি যখন একটা ওয়ার্ড বা নাউন শিখবেন অবশ্যই অবশ্যই ওটার আর্টিকেলটা মুখস্থ করে ফেলবেন তাহলে আসলে সুবিধা হবে ল্যাঙ্গুয়েজটি শেখার ক্ষেত্রে তো এরপরে হচ্ছে ডিয়ার ফ্লুস এটাও তাদের কাছে ম্যাসকিউলিন এই কারণে এটা ডিয়ার হচ্ছে এরপর নয়ট্রাল বা নিউট্রাল যেটাকে সেটাতে ডাস ইউজ করা হয় ডাস রাটহাউস ডাস হোটেল এবং ফেমিনিন ওয়ার্ডগুলোতে ডি ইউজ করা হয় তো ডি কিসে ডি স্ট্রাসে তো এভাবে আমরা আস্তে আস্তে গ্রামার পার্টের ভিতরে ঢুকে যাচ্ছি তো আমাদের এরপরে ফিয়ার আইনস নাম্বার যে টাস্কটা আছে সেখানে বলছে আইন আইন আইনে ওডার ডিয়ার ডাস ডি আচ্ছা আর্টিকেল আবার জার্মান ল্যাঙ্গুয়েজে দুই প্রকার উনবেস্টিমটার আর্টিকেল অ্যান্ড বেস্টিমটার আর্টিকেল উনবেস্টিমটার আর্টিকেল মানে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল এবং বেস্টিমটার আর্টিকেল মানে হচ্ছে ডেফিনাইট আর্টিকেল তো ডেফিনাইট আর্টিকেল হচ্ছে এই তিনটা ডিয়ার ডাস ডি এবং আনবেস্টিমটার আর্টিকেল হচ্ছে আইন আইন আইনে এগুলা তো এই ওয়ার্ডগুলো আমাদেরকে আগে থেকে আর কি মুখস্থ করে ফেলতে হবে যেন আমরা গ্রামারটা শিখতে পারি তো এখানে আমরা আসুন টাস্কটি কমপ্লিট করি ফিয়ার গ্লাইশেন জিডি শার্ট জাটসে উন এর গানসেন জি মানে আমাদেরকে বলছে কম্পেয়ার করতে এবং সেন্টেন্সগুলো কমপ্লিট করতে তো প্রথমেই দেখি ম্যাসকিউলিনের ক্ষেত্রে আইন ইউজ হয় নয়ট্রামের ক্ষেত্রেও আইন ইউজ হয় যেমন এখানে ডিয়ার ইউজ হইতো এখানে ডাস ইউজ হয় তারপরে হচ্ছে ফেমিনিনের ক্ষেত্রে আইনে ইউজ হয় তো প্লুরালের ক্ষেত্রে কোনোটাই ইউজ হয় না এখানে কোনো এই ওয়ার্ডটা ইউজ হয় না আচ্ছা তাহলে আমরা অ্যান্সারগুলো দেখি তো এখানে বলছে ডাসিস্ট আইন ভান হোফ ডাসিস্ট ডিয়ার ভান হোফ ফোন হ্যামবুর্গ তো এখানে ডিয়ার ওয়ার্ডটা ইউজ হচ্ছে ডাসিস্ট আইন হোটেল এবং তাহলে এখানে কি বসবে এখানে বসবে ডাস হোটেল হাইস্ট ওয়াগনার ডাসিস্ট আইনে স্ট্রাসে ডি স্ট্রাসে আমরা আগে পড়ে এসেছিলাম যে স্ট্রাসের আগে হচ্ছে ডি বসে ডিস্ট্রাসে হাইস্ট মুলার স্ট্রাসে এরপরে যদি ডাস জিন শিফে যেটা বলছিলাম যে এখানে অ্যাকচুয়ালি উন বেস্টিমটার আর্টিকেলটা বসে না বাট প্লুরালের ক্ষেত্রে বেস্টিমটার আর্টিকেল ডি বসে সুতরাং প্লুরাল আর হচ্ছে ফেমিনিন দুটা সেম বসে আর্টিকেল শিফে জিন ইম হাফেন তো আমরা আর্টিকেলের বিষয়টি বুঝতে পেরেছি এখন আমাদের টাস্ক টু করতে হবে সেখানে আমাদেরকে আর্টিকেল দিয়ে কোয়েশ্চেন করতে হবে এবং তার অ্যান্সার বলতে হবে যেমন ইস্ট ডাস আইন হোটেল এখানে একটা হোটেলের ছবি দেওয়া আছে তারপর জিজ্ঞেস করছে যে ইস্ট ডাস আইন হোটেল এবং সেই সাথে হোটেলের নাম দেওয়া আছে হোটেল ওয়াগনার তার মানে অবশ্যই বুঝতে পারছি যে এই হোটেলের নামটাই আমাদেরকে জিজ্ঞেস করছে অতঃপর দেখি এখানে একটা ওই যে বললাম রিভারের ছবি দেওয়া আছে এবং জিজ্ঞেস করছে ইজ দাস রিভার কিনা এটা কিনা সেই রিভার এবং সেখানে কি আর্টিকেল বসবে তা আমরা একটু পর দেখতে পাবো তো সেই রিভারটার নাম হচ্ছে আলস্টার এরপরে সেই কিরসে বা চার্চ এবং সেটার নাম হচ্ছে মিশেল মানে নামটা আমাদের উত্তরে বলতে হবে এরপরে হচ্ছে এখানে
অনেকগুলো ছবি দেওয়া আছে, এটা কিসের ছবি বা কোন জায়গার ছবি? তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হ্যামবুর্গ লেখা আছে, তার মানে হ্যামবুর্গ যে সিটিটা সেখানকার ছবিগুলো এখানে দেওয়া আছে। সুতরাং এখন আমরা আর্টিকেল সহ অ্যান্সারগুলো দেখি। তো এখানে আমাদের ডাস বসবে, কারণ হোটেল একটা নয়ট্রাম নাউন এবং ওইটার শুরুতে ডাস বসে। এরপরে দেখতে পাচ্ছি ফ্লুস হচ্ছে একটা মাস্কুলিন উন বেস্টিমটার আর্টিকেল বসবে, সেটা হচ্ছে আইন। তাই এখানে হচ্ছে এখানে ফ্লুসের আগে আইন বসেছে। তাহলে আমরা ফ্লুসটার নাম হচ্ছে আলস্টার, তাহলে আমরা বলতে পারি ডিয়ার ফ্লুস হাইস্ট আলস্টার, তার মানে এই ম্যাসকুলিন যে ফ্লুসটা আছে তার মানে সেটার নাম হচ্ছে আলস্টার। পরবর্তীটার অ্যান্সার হচ্ছে ইস্টাস আইনে কিসে কি, সেটা আমরা দেখেছিলাম যে এটা ফেমিনিন ছিল আগের টাস্কে দেখেছি আমরা। তাহলে কিসে হচ্ছে ফেমিনিন হইলে আইনে বসছে, তাহলে আমাদের অ্যান্সার অবশ্যই ডি কিসে বসবে। তো এই যে দেখুন ডি কিসে হাইস্ট মিশেল। এরপরে বলছে জিন ডাস ফোটোস, আমরা জানি প্লুরালের ক্ষেত্রে কোনো আনবেস্টিমটার আর্টিকেল বসে না, সুতরাং এখানে আমাদের কিছুই বসবে না, কিন্তু আমাদের বেস্টিমটার আর্টিকেল অবশ্যই বসে। সুতরাং এখানকার অ্যান্সারে বসবে ডি ফোটোস জিন্ট ভিয়ন জিন ফোন হ্যামবুর্গ, মানে এই ছবিগুলো হ্যামবার্গের। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের গ্রামাটিকের যে সামারিটা, যে আমাদের উনবেস্টিমটার আর্টিকেল আছে তিন প্রকার এবং বেস্টিমটার আর্টিকেল আছে তিন প্রকার, তার মধ্যে প্লুরালের ক্ষেত্রে উনবেস্টিমটার আর্টিকেল বসে না, কিন্তু বেস্টিমটার আর্টিকেল বসবে এবং সেটা হবে ফেমিনিনের মতোই ডি। তো এরপরে আমরা সি নাম্বার টাস্কটা দেখি। এর গানসেন জি লেজেন জি ডেন ডায়লগ সু সোয়াইট, বলছে ভাস ইজ দাস, আমাদেরকে বলেছে যে এই টাস্ক রিডিংগুলো পড়তে, এই ডায়লগগুলো পড়তে এবং আবারও ওই রকম করে আর্টিকেলগুলো বসাতে বলছে। যেমন ভাস ইজ দা সাইন হোটেল, ইয়া দাস ইজ দাস হোটেল হাফ এন্ড স্টাশে, তার মানে এখানে দাস বসবে। তারপর বলছে উন্ড ভাস ইজ দাস, এবং এটা কি ইস দাস আইন জি নাইন দাস ইস আইন ফ্লুস ডিয়ার ফ্লুস হাইস আলস্টার। এই যে দেখছেন আমরা আগের যে ডায়লগুলো পড়েছি সেগুলা পড়ার কারণে আমাদের পরের টাস্কগুলো করাও ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা নিচের টাস্কটা ফুন আ, এই টাস্কটা আসলে বেশ মজার, এটা হচ্ছে আমাদেরকে একটা রেকর্ডিং আছে সেটা শুনতে হবে এবং আমাদেরকে দুই রকম ওয়ার্ডের পার্থক্য বুঝতে হবে। যেমন জার্মান ল্যাঙ্গুয়েজে এ দুইভাবেই আ দেখাচ্ছে, কিন্তু এই এর উচ্চারণ, এ আলফাবেটটির উচ্চারণ এবং এই আলফাবেটের উচ্চারণ হবে আলাদা, কারণ হচ্ছে একটার উচ্চারণ হবে লং এবং শর্ট। এটা হচ্ছে ওয়ার্ডের উপর বেস করে এরকম হয়, যেমন আপনার নামে যখন বলছেন তখন আমরা হচ্ছে লংভাবে আমাদের মানে অনেকক্ষণ ধরে আমরা এটাকে উচ্চারণ করছি, এবং যদি আমরা এইখানে যেটাতে ডট আছে, এই যে এখানে আমাদের কোয়েশ্চেন অ্যাকচুয়ালি বলছে যে কোনটা লং এবং কোনটা শর্ট খুঁজে বের করতে, সেটার জন্য আমাদেরকে শুনতে হবে। তো এবং যেটা লং সেটার নিচে একটা দাগ দেওয়া আছে এবং যেটা কিনা শর্ট সেটার জন্য ছোট ফোঁটা দেওয়া আছে, তো সেটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আসুন আমরা রেকর্ডিংটা শুনি। Aufgabe 5. A oder A? Name. Hafen. Hallo. Danke. Malen. Sprache. E oder E? Lesen. Lernen. Sprechen. Gern. I oder I? Sie. Sind. Singen. Wie. Bist. Buchstabieren. O
oder O. Wohnen. Morgen. Kommen. Montag. Foto. U oder U. Fluss. Gut. Fußball. Russland. Beruf. আসুন আমরা রেকর্ডিংটি আরেকবার শুনি, তাহলে আমাদের উচ্চারণগুলো আরো সুন্দর হয়ে যাবে। Aufgabe 5. A oder A. Name. Hafen. Hallo. Danke. Malen. Sprache. E oder E. Lesen. Lernen. Sprechen. Gern. I oder I. Sie. Sind. Singen. Wie. Bist. Buchstabieren. O oder O. Wohnen. Morgen. Kommen. Montag. Foto. U oder U. Fluss. Gut. Fußball. Russland. Beruf. তো আমরা ওয়ার্ডগুলো একটু কাছ থেকে দেখি এখন। তো আমাদের যে লং ওয়ার্ডগুলো বা যেখানে আমরা লং ভাবে উচ্চারণ করব সেগুলো হচ্ছে এখানে আমরা দেখি নামে হাফেন মালেন স্প্রাখে। তারপরে এগুলো হচ্ছে এ এর ক্ষেত্রে আমরা লং ভাবে উচ্চারণ করছি। তারপরে এ এর ক্ষেত্রে যদি আমরা দেখি আয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এবার যদি এ এর ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে জি ভি বুকস্টাবিয়ান ওনেন মনটাগ এগুলা। তারপর হচ্ছে ও এর ক্ষেত্রে আবার ওনেন মনটাক ফটো। এরপর হচ্ছে উ এর ক্ষেত্রে গুড ফুসবাল বেরুফ এগুলা। এবং কুর্স মানে ছোটোখাটো মানে ছোটো বা তাড়াতাড়ি যেগুলো উচ্চারণ করতে হয় সেগুলো হচ্ছে হালো ডাঙ্কে। এর ক্ষেত্রে হচ্ছে লিয়ার্নেন স্প্রেখেন গিয়ার্ন। তারপর হচ্ছে আই এর ক্ষেত্রে হচ্ছে বা ই এর ক্ষেত্রে জিন্ড জিঙ্গেন বিস্ট। তারপর ও এর ক্ষেত্রে মোরগেন কোমেন। তারপর হচ্ছে উ এর ক্ষেত্রে ফ্লুস আর রুহলেন রুশলেন। তো এভাবে আমরা উচ্চারণগুলো ঠিক করতে পারি। এরপরে আমাদের টাস্ক হচ্ছে আইনে বিল্ডে গে শিখতে সামেনজি ভোটার আন্ডিয়ার টাফেল। একটা একটা পিকচার স্টোরি এবং কালেক্ট ওয়ার্ডস অন দ্য বোর্ড। আমাদেরকে এই ছবিগুলো দেখতে বলছে এবং সেই ছবিতে কি কি আছে সেগুলা বর্ণনা করতে বলছে। এখানে বি নাম্বার টাস্কে আমাদের সেটা বর্ণনা রয়েছে। তো আমরা দেখি এক নাম্বার ছবিতে দেখতে পাচ্ছি সে একটা সাইকেলের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু সে সাইকেলের কথা ভাবছে না, সে ভাবছে তার বাসের কথা। তারপরে দেখতে পাচ্ছি সে বাসকে ডাকছে এবং এরপরে দেখতে পাচ্ছি সে একটা স্টেশন দিয়ে নামছে বা একটা সিঁড়ি দিয়ে নামছে। এরপরে দেখতে পাচ্ছি তার চিন্তা হচ্ছে যে তার দেরি হয়ে যাবে এবং তারপর দেখতে পাচ্ছি সে জায়গা চিনতে পারতেছে না কোন দিকে যাবে, ডানে যাবে না বামে যাবে। এরপরে সে দেখে হোয়াইটে কাইন টেস্ট, আজকে কোনো টেস্টই নাই। সে এত তাড়াহুড়া করে এত কষ্ট করে আসলো তারপর দেখলো যে আজকে টেস্ট হবেই না।
বা পরীক্ষাটা আজকে হবে না, এটা আমাদের অনেক সময় হয়। লাইক আমরা স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাই, কিন্তু পরে যে আমাদের মনে হয় ও আজকে তো আমাদের কলেজ ছিলই না, ভার্সিটি ছিলই না, বা আমাদের আজকে পরীক্ষাই নেই। তো আসুন আমরা যে টাস্কটা দেখতে পাচ্ছি সেই টাস্কটাতে বলছে যে এই ছবিগুলোর সাথে আমাদেরকে এই ডায়লগ যেগুলো লেখা আছে সেগুলোর মিল করতে বলছে, এবং কত নাম্বার ছবির সাথে কোন ডায়লগটা মিলছে সেটা লিখতে বলছে। এখানে হচ্ছে ডায়লগগুলোর মিনিং দেওয়া আছে, তো আসুন আমরা পড়ি। এক নাম্বারটা করে দেওয়া আছে, তো এক নাম্বারে বলছে, ও ইয়ে কাইন ফাহরার স্নেল দা দা ইস আইন বাস। তারপর বলছে যে ও আজকে তো আমার সাইকেল ফারার্ড বা সাইকেল যেটা ওটাতে যাওয়া যাবে না, বা বাইক যেটা ওটাতে যাওয়া যাবে না, বাসে যেতে হবে। তো বাসের কাছে যখন সে চলে আসছে তখন দেখছে যে আহ নি কাইন বাস অলসো স্নেল সুর আলসো স্নেল সুর উবান। তারপর বলছে ও নো নো বাস সো হারি টু দ্য সাবওয়ে, আজকে বাসও নাই, তাহলে তাকে সাবওয়ে বা উবান যেগুলো আছে বা ট্রেন, ছোট ছোট ট্রেন যেগুলোকে বলে, ওগুলাতে যেতে হবে। এরপর সে ট্রেনের কাছে যাচ্ছে যখন, তখন দেখে ও নাইন কাইনে ফার কার্টে। তারপর বলছে ও নো টিকেটও নাই, ফার কার্টে মানে হচ্ছে টিকেট। এরপরে বলছে যে ইস গেহে সুফুস সেটস আবের স্নেল। তারপর বলছে আই ওয়াক বাট নাও কুইকলি, আমাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে কিন্তু তাড়াতাড়ি হাঁটতে হবে, কারণ হচ্ছে টাইম চলে যাচ্ছে। 4 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি জোরে জোরে হাঁটার ছবি। এরপরে সে বলছে যে ভয়েস ডিয়ার ওয়েগ লিংস গেরাডাউস ওডার রেক্স হিলফে। তারপর বলছে হোয়ার ইজ দ্য ওয়ে, আমাকে কোন দিকে যেতে হবে, ডানে সোজা নাকি বামে, প্লিজ কেউ হেল্প করুন, হিলফে মানে হেল্প, এবং লিংস গেরাডাউস ওডার রিক্স এই ওয়ার্ডগুলোর মানে হচ্ছে লেফট স্ট্রেইট অর রাইট। তারপর বলছে তারপরে যখন পরীক্ষার হলের সামনে গেছে তখন লেখা দেখছে যে হয়টে হয়টে কাইন টেস্ট, হয়টে কাইন টেস্ট জো আইন গ্লুক। তারপর বলছে যে নো টেস্ট টুডে হোয়াট লাক, মানে ওর কি কপাল। এভাবে আমরা একটা ছবি নিয়ে বর্ণনা করতে পারছি। এরপরে হচ্ছে আমাদের পরের যে টাস্কটা সেটা হচ্ছে ইজ দাস, এটা কি, এই যে আবার কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলো আমরা একটু কাছ থেকে দেখি। এই যে আবার কিছু ছবি দেওয়া আছে এবং সেই ছবির পাশে লেখা হচ্ছে যে ইজ দা সাইন বাস, এটা কি কোনো বাস, তখন আমাদেরকে অ্যান্সারে লিখতে হবে যে নাইন দাস ইস কাইন বাস দাস ইস আইনে উবান, তার মানে এটা কোনো বাস না, এটা হচ্ছে একটা উবান। তো এইভাবে আমাদেরকে পরেরটা জিজ্ঞেস করছে ইজ দাস আইন অটো, তার মানে এটা অটো না, এটা কি একটা সাইকেলের চাকা, তো অবশ্যই এটা একটা অটো হবে না, তাহলে আমরা লিখব নাইন দাস ইস কাইনে অটো দাস ইস আইন ফাহরাড। এরপরে দেখছে একটা প্লেনের হাফ অংশ দেওয়া আছে, তখন লিখছে যে ইজ দা সাইন হাফেন, এটা কি হাফেন কি না। এরপরে বলছে যে এটা একটা চার্চের কোনো কিছু দেওয়া আছে, আবার জিজ্ঞেস করছে যে চার্চের কিছু না, অ্যাকচুয়ালি চার্চের ছবি থাকলে অবশ্যই মিনারের ছবি থাকতো বা বড় টাওয়ারের ছবি থাকতো, ইজ দা সাইন কিসে। এরপরে একটা বড় নদীর মতো দেওয়া আছে, তারপর জিজ্ঞেস করছে জিন্দাস জিন, মানে এটা কি সাগর কিনা। তো আসুন আমরা অ্যান্সারগুলো দেখি। এই যে দেখেন নাইন দাস ইস কাইন অটো দাস ইস আইন ফাহরার, যেটা বললাম যেটা একটা সাইকেল, এটা কোনো অটো না। এরপরে দেখি হাফেন, জিজ্ঞেস করছে এটা কি হাফেন, তখন বলছে নাইন দাস ইস কাইন হাফেন দাস ইস আইন ফ্লুগ হাফেন, যে না এটা ট্রেন স্টেশন না, এটা হচ্ছে একটা এয়ারপোর্ট। তো হাফেন আর ফ্লুগ হাফেন অবশ্যই মনে রাখবেন। তারপর জিজ্ঞেস করছে এটা কি, এটা কি কোনো চার্চ, তখন উত্তরে বলছে দাস ইস কাইনে কিসে দাস ইস আইনে বানহোফ, এটা একটা ট্রেন স্টেশন, সরি হাফেন মানে হচ্ছে পোর্ট যেটা আমরা আগে পড়েছিলাম, আর বানহোফ মানে হচ্ছে ট্রেন স্টেশন। তারপর জিন দাস জিন, এটার অ্যান্সার বলছে দাস জিন কাইনে সিন দাস জিন ফ্লুসে, এগুলা হচ্ছে সাগর না, এগুলা হচ্ছে এক একটা নদী। তো এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে যে
No, that is not a car, that's a bicycle, 2 number answer. তারপর মানে ইংলিশটা আর কি মিনিংটা। তারপর 3 নম্বরে বলছে নো দিস ইজ নট এ পোর্ট, দিস ইজ এ এয়ারপোর্ট। তারপর বলছে যে এটা কোনো জাহাজের পোর্ট না, এটা হচ্ছে এয়ারপোর্ট। তারপর বলছে নো দিস ইজ নট আ চার্চ, দিস ইজ এ ট্রেন স্টেশন। বান অফ মানে ট্রেন স্টেশন, যে এটা কোনো চার্চ না, এটা আসলে ট্রেন স্টেশন। তারপরে বলছে নাইন দাস দিন কাইন জিন। তারপর বলছে এগুলো লেক না বা সাগর না, এগুলো আসলে রিভার। এরপরে আমাদের যে লেসনটা আছে সেখানে আসলে আমাদেরকে নেক্সট আরেকটি আর্টিকেল পড়তে হবে। তো কোয়েশ্চেনটা আমরা আগে দেখি। ডি ভেগ বেশরাই বে সে বে ভেগ বেশরাই বুং হোরেনজি আউফ ভেলসেম ফ্লাটস জিন ডি পিয়ার জোনেন ভাস জুক ডিয়ার মান মার্কেরিয়ান জি ইমপ্লান। মানে বলছে যে এটা এগুলো হচ্ছে ডিরেকশন, বা আমরা গুগল ম্যাপে যেরকম ছবি দেখতে পারি বা ম্যাপ যেরকম দেখতে পারি সেরকম একটা ছবি। এবং বলছে যে এই ইন হুইচ প্লেস আর দ্য পিপল, মানুষ বা এখানে যে মানুষটার কথা বলছে সেই মানুষটা কোন প্লেসে আছে। হোয়াট ইজ দ্য ম্যান লুকিং ফর, এবং সেই মানুষটা কি খুঁজছে বা কোন প্লেসটা সে খুঁজছে, সেগুলো আমাদেরকে এই ম্যাপটা থেকে বা এই রেকর্ডিং শুনে বের করতে বলছে। আসুন আমরা রেকর্ডিংটি শুনি। Aufgabe 7. Entschuldigung, ich habe eine Frage. Wo ist denn die U-Bahn? Die U-Bahn, ja, das ist ganz einfach. Wir sind hier am Markt. Die U-Bahn ist nicht weit. Gehen Sie geradeaus, dann links und dann rechts. Das ist die Willy-Brandt-Straße. Dann geradeaus und die zweite Straße rechts. Da ist die U-Bahn. Also hier geradeaus, dann links und dann rechts und nochmal rechts? Ja, genau. Vielen Dank. Bitte, gern. তো অডিওটার স্ক্রিপ্ট এখানে দেওয়া আছে। তো এটার মিনিং যদি আমরা দেখি, ফার্স্টে বলছে এনশোল্ডিং অন ইশাবে আইন ফ্রাগে, আইনে ফ্রাগে মানে আমার একটা কোয়েশ্চেন আছে, এক্সকিউজ মি আমার একটা কোয়েশ্চেন আছে বা আই হ্যাভ এ কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য সাবওয়ে, হো ইজ দেন ডি উবান। তারপর জিজ্ঞেস করছে যে দ্য সাবওয়ে, ইয়েস দ্যাটস ইজি, উই আর হেয়ার অন দ্য মার্কেট, তো দ্য সাবওয়ে ইজ নট ফার, আর ইউ গোয়িং স্ট্রেট অ্যাহেড, দেন ইউ হ্যাভ টু গো স্ট্রেট অ্যাহেড, দেন লেফট, দেন রাইট, দিস ইজ দ্য উইলি ব্র্যান্ডেড স্ট্রাসে, দেন স্ট্রেট অ্যাহেড অ্যান্ড দ্য সেকেন্ড স্ট্রেট অন দ্য রাইট, দেয়ার্স দ্য সাবওয়ে। অনেক বড় লম্বা একটা রাস্তার পরিচয় তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে বলছে যে সো স্ট্রেট অ্যাহেড হেয়ার, দেন লেফট অ্যান্ড দেন রাইট অ্যান্ড রাইট এগেইন। তারপরে সোজা যেতে বলেছে, তারপরে বামে, তারপরে ডানে, তারপর আবার ডানে যেতে বলেছে। তারপরে বলছে যে ইয়া গেনাও মানে হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে তারপরে আবার ফিলেন ডাঙ্ক মানে থ্যাংক ইউ, তারপরে বিটটে গিয়ান মানে প্লিজ ওয়েলকাম বা এরকম টাইপের কিছু একটা বলেছে। তো তার মানে আমাদের জিবে না নাম্বারে কোয়েশ্চেন ছিল যে লোকটা কোন প্লেসে আছে, তার মানে তারা আছে এখন মার্কড। এখানে বলেছিল যে উই আর জিন্দ হিয়ার আম মার্কড, তার মানে লোকটা ছিল মার্কেটে। তো ডি পারজনেন জিন্দ আম মার্কড মানে লোক, অ্যাকচুয়ালি লোকটি না, এখানে লোকটি এবং মহিলাটি দুজনের কথাই বলছে, যে পিয়ারজনেন দিয়ে আমরা আসলে দুইজন মানুষের কথা বোঝাচ্ছি এবং ডি দিয়ে আমরা প্লুরাল বোঝাচ্ছি, তার মানে দুইজন মানুষ মার্কেটেই ছিল। এবং মানুষটা কোথায় যেতে চাচ্ছিল, যেমন লোকটা যখন যেতে চাচ্ছিল তখন ডিয়ার মান হয়ে গেছে, তার মানে হচ্ছে সিঙ্গুলার হয়ে গিয়েছে আবার। তো ডিয়ার মান জুক ডি উবান, সে আসলে উবানে যেতে চাচ্ছিল, সে কোয়েশ্চেন এটাই করেছিল, হো ইজ দেন ডি উবান, আমার সাবওয়েটা কোন দিকে, এবং সেই উবানে যাওয়ার জন্য রাস্তাটা জিজ্ঞেস করছিল। তাহলে আমাদের জিবেন আ নাম্বারে অ্যান্সার হচ্ছে তারা মার্কেটে ছিল এবং লোকটি উবানকে খুঁজতেছিল, মানে উবানে যাওয়ার রাস্তা খুঁজছিল। তো এখানে কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি আছে, সেটা হচ্ছে লিংস, গেরাডে আউস, উন রেক্টস। তো লিংস মানে হচ্ছে লেফট, গেরাডে আউস মানে স্ট্রেইট, রেক্টস মানে হচ্ছে রাইট। তো এই তিনটা ওয়ার্ড দিয়ে আমরা আসলে যে কোনো, এই তিনটা ওয়ার্ড দিয়ে আসলে যে কোনো লোকেশন আমরা বলতে পারবো, যে আপনি সোজা যাবেন কিনা, ডানে যাবেন কিনা, বামে যাবেন, এরকম করে। এইখানকার আট নাম্বার কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, নাক দেম
Weg fragen. Spielen Sie zu zweit. Jeder Uhr fällt zweimal, das erste Mal für den Start, das zweite Mal für das Ziel. আসলে এই টাস্কটার মানে হচ্ছে যে আপনাকে একটা এখানে একটা ম্যাপ দেওয়া আছে এবং এই ম্যাপ থেকে আপনাকে বিভিন্ন জায়গার রাস্তা বলতে হবে এবং এটা কিনা গ্রুপ করে খেলতে হয় যেহেতু আমি একা পড়ছি এবং আপনারা যারা শুনছেন আমার পড়া কারোর সাথে আমার কানেক্ট করা পসিবল না এই কারণে হয়তো আমরা এখানে খেলতে পারছি না বাট অ্যাকচুয়ালি এটার কাজ হবে যে সবাইকে একটা ডাইস নিতে হবে এবং সেটা দুইবার রোল করতে হবে তারপর প্রথম যে নাম্বারটা পড়বে সেটা হবে আপনার জন্য আপনি যেখানে আছেন এবং পরের ডাইসে যে নাম্বারটা পড়বে সেটা হবে আপনি যেখানে যাবেন তারপরে পুরো রোডটা কিভাবে কিভাবে যেতে হয় সেটা আপনাকে বর্ণনা করতে হবে তো যদি আমরা দেখি যে কারো দুই নাম্বারে পড়েছে প্রথমটাতে পড়েছে দুই তাহলে সে আছে বান হোপে এবং লাস্টেরটা পড়েছে তার চার এই যে এখানে চার দিয়েছে তাহলে হচ্ছে তার সেটা হচ্ছে পার্ক তো আমরা দেখি এটা হচ্ছে আমাদের সেই দুই নাম্বার প্লেস বা বান হোপ এবং আমাদের পার্ক হচ্ছে এখানে তো আমাদের স্টার্টিং পয়েন্ট বা আমরা যেখানে আছি স্টার্ট পয়েন্ট স্টার্টিং পয়েন্ট হচ্ছে বানহোপ বানহোপ থেকে আমাকে পার্কে যেতে হবে এখানে অনেকগুলো রাস্তা আছে আমি অনেকভাবে পার্কে যেতে পারি তো সেটা কিভাবে বলছে এখানে একটা করে দেওয়া আছে এন্ড শোল্ডিগন ভয়েস ডিয়ার পার্ক জিজ্ঞেস করা হচ্ছে যে এক্সকিউজ মি পার্কটা কোথায় তখন আপনাকে উত্তরে বলতে হবে গেহেনজি রেক্স উন ডান গেরাডেউস আপনি ফার্স্টে রেক্স যাবেন মানে ডান দিকে যাবেন তারপরে সোজা যাবেন এই যে ডান দিকে সোজা ডাস ডাইস ডিয়ার পার্ক সেখানে আপনার পার্ক এই যে দুই নাম্বার রাস্তা এখান থেকে শুরু আপনাকে ফার্স্টে ডানে যেতে হবে এই যে ডানে গেলেন এবং তারপরে সোজা গেলেন তাহলে দেখতে পারবেন পার্ক তার মানে আপনি এই সোজা দাঁড়িয়েছিলেন আপনার ডানে দিকে এবং আপনি এদিকে যাচ্ছেন তারপরে এই যে পার্ক এই যে ডানে এখানে গেলেন এখানে থেমে যাওয়ার পরে গেরাডে হাউস তারপরে এই যে পার্ক তো তারপরে অ্যান্সারে অবশ্যই বলতে হবে ফিলেন ডাঙ্ক এবং সে বলবে আপনাকে যে বিটে জ্ঞান এভাবে এভাবে দুইজন মিলে আপনারা বা দুই তিনজন মিলে এই এক্সারসাইজটা একসাথে প্লে করতে পারেন বা খেলতে পারেন আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু ওয়ার্ড শিখতে পারছি সেটা হচ্ছে ইম্পারেটিভ মিট জি জি দিয়ে ইম্পারেটিভ জিজ্ঞেস করতে হবে তো সেক্ষেত্রে আমরা যদি গেহেন ভার্ব ইউজ করি তাহলে ইম্পারেটিভের ক্ষেত্রে ভার্বগুলা ফার্স্টে বসে এবং সাবজেক্ট বসে সেকেন্ডে তো গেহেন জি লিঙ্কস আপনি এরপর ডানে যান এরপরে ফারেন যদি বলি ভার্বটা তাহলে হবে ফারেনজি রেক্স আপনি ডানে চালান বা ড্রাইভ করেন ডান দিকে আর গেহেনজি মানে আপনি হচ্ছে যান হচ্ছে ডান দিকে এভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সগুলোতে আদেশ উপদেশ যেটা বলি ওটা আমরা ইউজ করতে পারি এখানে আমাদের যে টাস্কটা আছে নয় নাম্বারের টাস্কটা বেশ মজার সেটা হচ্ছে আমাদেরকে তিনটা ছবি দেওয়া আছে এবং এই তিনটা ছবি সম্পর্কে তিনটা আর্টিকেল দেওয়া আছে এবং সেগুলো কত নাম্বার কোন ছবিকে নির্দেশ করছে সেটাই বের করতে বলেছে তো প্রথম ছবিতে আমরা অ্যাকচুয়ালি নাটকের মতো কোনো কিছু দেখতে পাচ্ছি সুতরাং এটা হইতে পারে থিয়েটার এরপরে আমরা একটা গানের না অ্যাকচুয়ালি মুভির অ্যালবামের ছবি দেখতে পাচ্ছি মুভির পোস্টার আর কি তার মানে এটা একটা ফিল্ম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একজন পিয়ানো ভায়োলিন বাজাচ্ছে তাহলে সেটা হচ্ছে মিউজিকের কোনো কনসার্ট এটা আমরা বুঝতে পারছি তো এটাই আমাদের কোয়েশ্চেন যে থিয়েটার মিউজিক অর ফিল্ম লেজেন্ড জিডি টেক্সটে অর্ডিনেন্স জিডি ফটো সু আমাদেরকে এইগুলো পড়তে বলছে এবং আমাদেরকে অবশ্যই বলতে বলছে যে কোন ছবির সাথে কোনটা মিলে যাচ্ছে তো আসুন আমরা টেক্সটগুলো যদি পড়ি হ্যামবুর্গার থিয়েটার ফেস্টিভ্যাল এটা তারিখ দেওয়া আছে কত অক্টোবরের মেবি এরপরে লিখছে যে ইন হ্যামবুর্গ স্পিলেন ডাস উইনার বুর্গ থিয়েটার উন ড্রাই গ্রোসে বিয়ারলিনার বুনেন সুজামেন ডাস ডয়েশ্চে থিয়েটার ডাস মাক্সিম গোর্কি থিয়েটার উন ডাস বিয়ারলিনের এনজেম্বলে ফ্রিটসি হাভেললান্ডেড উন্ড ক্লাউস মারিয়া ব্রান্ডাওয়ার জিন ডি স্টার্স টিকেট থালিয়া থিয়েটার উন হুমবুর্গার সাউস পিলে হাউস আব সুয়েলফ উন্ড
50 Cent Euro. www.hamburgertheaterfestival.de. তো এখানে আমরা ফেস্টিভ্যাল থিয়েটারের সম্পর্কে লেখা দেখতে পাচ্ছি, সুতরাং আমরা বলতে পারি এটা এক নম্বর ছবির সাথে মিলে যাচ্ছে। এরপরে আমরা দুই নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জিনস কনসিয়ার্ট। এই যে কনসিয়ার্ট বা কনসার্ট, এটা শুনে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লাসিক সং হচ্ছে, এটাও লেখা আছে, তার মানে বুঝতে পারছি এটা এই গানের কনসার্টের সাথে মিলে যাচ্ছে, তার মানে অ্যান্সার হবে থ্রি। এরপরে হচ্ছে ফিল্ম ফেস্ট, তার মানে ফিল্ম ফেস্টের ফিল্মের কথা বলছে, তাহলে আমাদের দুই নম্বরের সাথে মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে টু। এরপর আমাদের সি নাম্বারে যে টাস্কটা আছে সেটার জন্য আমাদেরকে অবশ্যই রেকর্ডিং শুনতে হবে এবং সেই ওয়াইজ আমাদেরকে লিখতে হবে। এখানে অ্যাকচুয়ালি বলছে যে আমাদের ইংলিশে বা ফ্রান্স ল্যাঙ্গুয়েজে বা আমাদের ল্যাঙ্গুয়েজে যেই ওয়ার্ডগুলোকে যেভাবে উচ্চারণ করে সেগুলোকে জার্মান ল্যাঙ্গুয়েজে কীভাবে উচ্চারণ করছে। যেমন দ্য ফেস্টিভ্যালকে বলে ডাস ফেস্টিভ্যাল, দ্য স্টার স্টারকে বলে ডিয়ার স্টার, দ্য কনসার্টকে বলে ডাস কনসিয়ার্ট, তারপর হচ্ছে দ্য অর্কেস্ট্রাকে বলে ডাস অর্কেস্ট্রিয়ার, দ্য ফিল্মকে বলে ডিয়ার ফিল্ম, দ্য মোটোকে বলে ডাস মোটো, মেট্রোপলিসকে বলে ডি মেট্রো মেট্রোপোল। তো এই ওয়ার্ডগুলো আমরা আবার রেকর্ডিংয়ে শুনব। Aufgabe 9c. Das Festival. Der Star. Das Konzert. Das Orchester. Der Film. Das Motto. Die Metropole. তো এখানে আমরা এই ওয়ার্ডগুলো যেগুলো আমাদের ল্যাঙ্গুয়েজ জার্মান ল্যাঙ্গুয়েজে বলে সেগুলো আমরা এখানে লিখছি। এরপরে আমাদের সেন আ যে আর্টিকেলটা দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে বলেছে ডিয়ার ডাস এবং ডি এই আর্টিকেলগুলার ক্ষেত্রে কোন কোন ওয়ার্ড বসবে সেগুলো খুঁজে বের করে অ্যান্সারটা লিখতে। তো আমরা দেখি ডিয়ারের ক্ষেত্রে বসবে বাস বা আর্স্ট, এবং ডাসের ক্ষেত্রে বসবে শিফ বা মিয়ার, তারপর ডিয়ের ক্ষেত্রে বসবে স্টার্ট বা শুলে। এখানে আসলে নিয়ম দেওয়া আছে এবং কিভাবে আমরা উচ্চারণ করব। শিফ হচ্ছে ডাস হবে, এর কারণ হচ্ছে আইনে গ্রোসেস ফার সুগ ফিয়ার ডাস ভাসার আউফ ডে মেনশন ওড ওয়ারেন ট্রান্সপোর্টিয়ান ভেরডে। এখানে এই শিফ সম্পর্কে কিছু কথাবার্তা দেওয়া আছে। এরপর শুলে, এরপর মিয়ার, এরপর স্টার্ট, এরপর আর্স্ট, তারপর বাস, এগুলো সম্পর্কে অনেক কিছু বর্ণনা দেওয়া আছে এবং বলেছে এই ওয়ার্ডগুলো কোনটা কোনটা ডিয়ার ডাস দিতে বসবে সেটা আমরা বসালাম। আচ্ছা, শিপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি শিপ বা নদীতে যে জাহাজ আছে সেগুলো, এবং মিয়ার বলতে আমাদের সাগর বুঝাচ্ছে। এরপরে টাস্কটি বেশ মজার, সেটা হচ্ছে যে আমাদের ছবি থেকে খুঁজে বের করতে হবে কোন জায়গাটা কি। যেমন প্রথমে আমরা এখানে, এবং আরেকটা মজার জিনিস বলে দেওয়া আছে সেটা হচ্ছে মার্কেন জি জিক ডি আর্টিকেল মিট হিলফে ফন ফার্বে, মানে বিভিন্ন কালারের বিভিন্ন আর্টিকেলগুলো দেওয়া আছে। যেমন ডিয়ার যেই ওয়ার্ডগুলো শুরুতে বসবে সেটা ব্লু কালার, এই যে ব্লু, এই যে ব্লু, এই যেগুলো ব্লু, এবং যেগুলো ডাস বসবে সেগুলো গ্রিন গ্রুন কালার বা গ্রিন কালার, সেই গ্রিন কালারগুলো হচ্ছে এই যে এই যে গ্রিন কালার। এরপর যেই ডি বসবে সেটা হচ্ছে রোট বা রেড কালার, তো এই যে রেড কালার এগুলো। তাহলে আমরা দেখুন ফার্স্টে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিয়ার ফ্লুস, হ্যাঁ। এরপরে দেখতে পাচ্ছি এই রেড কালার, তার মানে এটা ডি কিরশে। এরপরে দেখতে পাচ্ছি ডিয়ার ফ্লুগ হাফেন মানে এয়ারপোর্ট, তারপরে দেখতে পাচ্ছি ডিয়ার হাফেন, এখানে পোর্ট আছে, জাহাজ দেখতে পাচ্ছি এই কারণে। এরপরে দেখেন এটা উবান, এই যে ইউ লেখা, তাইলে ডি উবান। তারপরে এই মানে সাইকেলটাও কিন্তু গ্রিন কালার, এই কারণে ডাস ফারার। এই পার্কটা ব্লু, তাই ডিয়ার পার্ক।
এই ট্যাক্সিটা গ্রিন কালার, তাই ডাস ট্যাক্সি। তারপরে এই রোডের নাম হচ্ছে ডিস্ট্রাসে, মানে রোডকে বলা হয় ডিস্ট্রাসে। তারপরে মার্ক, ডিয়ার মার্ক, এই যে এটা মার্কেট। এরপরে হচ্ছে এই জায়গাটা হচ্ছে রাট হাউস, ডাস রাট হাউস, এই যে ছোট ছোট পতাকা দেওয়া আছে। এরপর এটা হচ্ছে হোটেল, ডাস হোটেল। তো এই ছবিগুলো দেখে আমরা আসলে সবকিছু একটা শহরে কি কি জিনিস থাকতে পারে সেগুলো কিন্তু আমাদের জন্য বেশ সহজ হয়ে গেল ওয়ার্ডগুলো শিখা এবং সেই সাথে আর্টিকেলগুলো জানা। এখানে লাস্ট আমাদের একটা মজার টাস্ক আছে, সেটা হচ্ছে আমাদেরকে একটা পাজেল পূরণ করতে হবে এবং প্রত্যেকটা পাজেলের বাম বাম থেকে ডানে আমাদেরকে ওয়ার্ডগুলো বসাতে হবে এবং তারপর আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এখানে কোন সিটির কথা বলা হয়েছে। ভেলস ইজ ডাস্ট ইজ দিস ইজ ডাস, মানে কোন সি একটা সিটির নাম এখানে থাকবে এবং কোন সিটির কথা বলা হয়েছে সেটা আমরা এইখানে এই ওয়ার্ডগুলো ফিল আপ করার পর দেখতে পাবো। তো আগে থেকে আমি ফিল আপ করে রেখেছি সবার সুবিধার জন্য, তো আসুন আমরা সেগুলো মিলাই। এই যে দেখেন, সেপ্টেম্বর, অক্টোবর, এরপরে আমাদের কোন মান্থ আসে, এরপর আসে আমাদের নভেম্বর মোনাটে। তো এই যে দেখেন আমরা লিখলাম নভেম্বর। এরপর আউফ উইদারজেন, এটা আমরা পড়েছিলাম ফার্স্ট ক্যাপিটালে, যে আউফ উইদারজেন বলা হয় যখন আমরা ফর্মালি কাউকে বিদায় জানাই বা গুড বাই বলি। ভি জাগেন জি নোক, এটার বদলে আমরা কি বলতে পারি, আমরা এটার বদলে চুস বলতে পারি। তো এটা আমি লিখলাম TSCHUS, মানে আমি ইংলিশে বানান বললাম, অবশ্যই অ্যালফাবেটগুলোর উচ্চারণ জার্মান ল্যাঙ্গুয়েজে অন্যরকম। রাইটে দেখি ভি হাইসেন জি মাইন ড্যাশ ইস্ট মার্টিন, আপনি কে, এটার অ্যান্সার বললে আমরা আগে সবসময় বলতাম না যে মাই নাম ইজ অমুক বা মাই নাম ইজ জামাল, মাই নাম ইজ কামাল। তো সেরকম করে এখানে তাহলে আমাদের কি বসবে, নামে। এই যে দেখুন নামে। এরপরে দেখেন ইস লেজে গিয়ার্ন, সে কি পড়ে, আমরা জানি মানুষ বই পড়ে, তাহলে অবশ্যই এটা হবে বুখার, প্লুরাল ফর্ম বলেছে, বুক তো আর হবে না, তাহলে বুখার হবে, তো আমরা এখানে লিখলাম বুখার। এরপরে বলছে হিয়ার ফারেন সুগে, তার মানে ফাহরেন, তার মানে অবশ্যই এখানে সুগ চলে, তার মানে ট্রেন, তাহলে ট্রেন স্টেশনের কথা বলছে, তার মানে ভান হোফ। তারপর বলছে আর্কিটেক্ট ইস আইন বেরুফ, আমরা আগের ক্যাপিটালে পড়েছিলাম যে আর্কিটেকচার একটা কি পেশা, তো আমরা লিখি বেরুফ, এই যে BERUF, জার্মান বলার ট্রাই করলাম একটু, জার্মান অ্যালফাবেট গুলো, বুকস্টাবিরিয়ান যাকে বলে। জামস্টাগ উন্ড জোনটাগ, এই দুইটা দিন কি থাকে জার্মানে, এই দুইটা দিন ছুটির দিন, তাহলে ওখনেন্ডে। তাহলে এই সবগুলো ওয়ার্ড পূরণ করার পর আমরা দেখলাম যে এই মিডলের যেই লাইনটা হচ্ছে সেই লাইনটাতে আমরা একটা শহরের নাম পাচ্ছি, সেটা হচ্ছে মুন, এই যে MUN, মুন, এরপর সেন, মুনসেন, তার মানে মিউনিক শহরটার কথা এখানে বলছে। তার মানে এতগুলো লেখার পরে আমরা আসলে মুনসেন বা মিউনিক শহরটি খুঁজে বের করতে পেরেছি, বেশ মজার একটা টাস্ক ছিল এটা। তো এরপরে আমাদের আবার চলে এসেছে ফিল্ম দেখার পালা, আসুন আমরা ফিল্ম দেখি বা সিন দেখি। তো দেখি Kennen Sie München? Nein, kaum. Ja, das ist also der Hauptbahnhof. Aha. Und das ist der Stachus. Der Platz heißt Karlsplatz, aber wir Münchner sagen Stachus. Und das, was ist das? Das ist die Theatinerkirche. Ah ja, sehr schön. Und das ist das Haus der Kunst. Ein Museum? Ja,
Ein Museum für moderne Kunst. Ist es noch weit? Nein, wir sind gleich da. Und das ist die Isar. Wie bitte? Der Fluss heißt Isar. Ah, grün. So, da wären wir. Bitteschön. Dankeschön. So, ich hole Sie dann morgen um 9 Uhr hier wieder ab. 9 Uhr, prima. Dankeschön. Schönen Abend noch. Wünsche ich Ihnen auch. Tschüss. আমাদের এই ফিল্মে বেশ কিছু প্লেসের ছবি দেখানো হয়েছে এবং ওই প্লেসগুলোর নাম কি সেটাই আমাদেরকে এখন বের করতে বলবে। তো আমরা ফার্স্টে দেখেছিলাম যে এক নম্বরে আমরা দেখেছিলাম হাউট বানহোফ। তো এই যে ডিয়ার হাউট বানহোফে আমাদের বসবে এক নাম্বার, এটা। এরপরে দুই নাম্বারে হচ্ছে ডিয়ার কার্স্ট প্লাটস বা ডিয়ার স্টাসুস, তো ওইটা হচ্ছে এই যে এটা এটা বসবে দুই নাম্বার। এরপর আমাদের তিন নাম্বারে যেটা ছিল সেটা হচ্ছে কিরসে ছিল একটা, তো এই যে এটাই হচ্ছে থিটিনার কিরসে, তারপরে থিয়েটিনার কিরসে। এরপরে লাস্ট যেটা ছিল চার নাম্বার সেটা হচ্ছে মিউজিয়াম হাউস দের কুনস্ট, এটা হচ্ছে সেই মিউজিয়াম হাউস দের কুনস্ট। এভাবে আমরা এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, আমরা প্রথম ফিল্মটা দেখে এভাবে অ্যান্সারগুলো বসাচ্ছি। এরপরে আমাদেরকে আরও একটা ফিল্ম দেখতে হবে এবং আমাদের অ্যান্সার করতে হবে যে ফ্রাউ বিয়ার্গ কোন জায়গায় কাজ করে, মানে এখানে যে মেয়েটি আছে ক্লাউডিয়া বিয়ার্গ, আমরা আগের ক্যাপিটালে পড়েছিলাম বা দেখেছিলাম ক্লাউডিয়া বিয়ার্গকে, সে আসলে কোথায় কাজ করে সেটা আমরা এই লেসনে এই ফিল্মের মাধ্যমে দেখতে পারবো। Tschüss, bis dann. Grüß Gott und herzlich willkommen im Hotel Prinzregent. Guten Tag, mein Name ist Schütz. Ich habe ein Zimmer reserviert. Ja? Schütz, hier. Sie haben ein Einzelzimmer für 3 Nächte reserviert. Genau. Ein ruhiges Zimmer, bitte. Gerne. Hier, Zimmer 403. Das ist Ihr Schlüssel. Danke. Da sind die Aufzüge und Frühstück gibt es von 6.30 Uhr bis 10.30 Uhr. Kann ich sonst noch was für Sie tun? Ja, haben Sie vielleicht noch einen Tipp für heute Abend? Natürlich. Hier, das sind alle Veranstaltungen für den Monat Mai. Heute Konzerte, Kino oder Theater. Das hier klingt interessant. Wo finde ich denn die Muffathalle? Moment, das zeige ich Ihnen. Wir sind hier und Sie nehmen die Straßenbahn bis zur Haltestelle am Gasteig. Dann 200 Meter geradeaus und dann rechts. Also von der Haltestelle bis zur Muffathalle sind es nur ein paar Minuten. Ja? Okay. Vielen Dank. Wunderbar. Viel Spaß. Dankeschön. দেখতে পাচ্ছি, দেখলাম এই ফিল্ম থেকে যে হচ্ছে ক্লাউডিয়া বার্গ হচ্ছে একটা হোটেলে কাজ করে। লোকটা হোটেলে এসেছিল, তার মানে ক্লাউডিয়া বার্গ কোথায় কাজ করে? হোটেলে, ইম হোটেল। তাহলে এটার অ্যান্সার হবে ইম হোটেল। এরপর আমাদেরকে বলছে যে এই ভিডিওটি আবার দেখতে এবং নিচের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে, যে ডিয়ার মান ইস্ট নিউ ইম হোটেল ওয়ন্ট শোন ড্রাই ট্রাগে ইম হোটেল কান্ট মুনশেন কুট
মানে বলছে যে এই লোকটা এই হোটেলে নতুন এসেছে অথবা এই হোটেলে সে তিন দিন ধরে আছে এবং লাস্টেটা বলছে যে সে মুনশেন মানে মিউনিক শহরটাকে খুব ভালো করে চেনে তো আমাদের এই ফিল্মটা দেখার পর অ্যানসার কোনটা মনে হবে অবশ্যই লোকটি নতুন এসেছে এ কারণেই সে ম্যাপ দিয়ে আর কি লোকেশনটা জানতে চাচ্ছিল এই ক্লাউডিয়া বিয়ার্গের কাছ থেকে তাহলে আমাদের প্রথমটির অ্যান্সার হবে ইস্ট নিউ ইম হোটেল এই যে লোকটি এই হোটেলে নতুন এসেছে এরপরে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ভাস জুকড ডিয়ার মান সে আসলে কি জিজ্ঞাসা করছিল আইন ট্যাক্সি আইন রেস্টুরেন্ট আইন কনসিয়ার্ড কিনো ওডের থিয়েটার হ্যাঁ সে আসলে কনসার্টে যাওয়ার জন্যই সেই জায়গাটা জিজ্ঞেস করছিল যে সেটা কোথায় এরপরে বলছে ভি ফার্ট ডিয়ার মান সুর মুফাটালে তারপরে বলছে যে মিড ডেম ট্যাক্সি মানে তার কিভাবে যাওয়া উচিত সেটা ট্যাক্সিতে যেতে পারে মিড ডিয়ার স্ট্রাসে বান যেতে পারে অথবা বাসে যেতে পারে এবং তারপরে ক্লাউডিয়া বার্গ তাকে সাজেশন করে যে সে হচ্ছে স্ট্রাসে বানে যেতে পারে তাহলে আমাদের দুই নম্বর অ্যান্সারটা ঠিক হবে এরপরে হচ্ছে ওয়েলশের ভেগ ইস্ট রিস্টিস হালটিস্টেলে আম গেস্টিগ ডাম সোয়াই হান্ড্রেড মিটার তারপরে কোথায় মানে অ্যাকচুয়ালি লোকেশনটা জিজ্ঞেস করছে যে ফার্স্টে এখানে যাবে তারপরে 200 মিটার যাওয়ার পরে সে কোন দিকে যাবে রিক্স ডান গেরাডে হাউস নাকি গেরাডে হাউস ডান রিক্স লিংস ডান রিক্স তাহলে আমাদের অ্যান্সার হবে গেরাডে হাউস ডান রিক্স মানে আগে সোজা যাবে তারপরে আবার ডানে যাবে আসেন আমরা অ্যান্সারটা মিলাই আবার ভিডিওটি দেখি Tschüss, bis dann. Grüß Gott und herzlich willkommen im Hotel Prinzregent. Guten Tag, mein Name ist Schütz. Ich habe ein Zimmer reserviert. Ja? Schütz, hier. Sie haben ein Einzelzimmer für 3 Nächte reserviert. Genau. Ein ruhiges Zimmer, bitte. Gerne. Hier. Zimmer 403. Das ist Ihr Schlüssel. Danke. Da sind die Aufzüge und Frühstück gibt es von 6.30 Uhr bis 10.30 Uhr. Kann ich sonst noch was für Sie tun? Ja, haben Sie vielleicht noch einen Tipp für heute Abend? Natürlich. Hier, das sind alle Veranstaltungen für den Monat Mai. Heute Konzerte, Kino oder Theater. Mhm. Das hier klingt interessant. Wo finde ich denn die Muffathalle? Moment, das zeige ich Ihnen. Wir sind hier und Sie nehmen die Straßenbahn. Bis zur Haltestelle am Gasteig. Mhm. Dann 200 Meter geradeaus und dann rechts. Also von der Haltestelle bis zur Muffathalle sind es nur ein paar Minuten. Mhm. Ja? Okay. Vielen Dank. Wunderbar. Viel Spaß. Dankeschön. তাহলে আমরা ফিল্মটি দেখে আমাদের অ্যানসারগুলো সঠিক যে হয়েছে সেগুলো মিলাতে পারলাম এরপর আমরা একদম আমাদের ক্যাপিটালের শেষের দিকে চলে এসেছি তো এখান এই পার্টটা হচ্ছে ক্যাপিটাল প্রত্যেকটা ক্যাপিটালের সামারি বলা যেতে পারে এবং এই সামারিগুলোতে বেশ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস থাকে যেমন ফার্স্টে দেখছি যে আমরা কোনো একটা জায়গায় গেলে সে জায়গাটা যদি চিনতে না পারি তাহলে আমরা কাউকে এইভাবে জিজ্ঞেস করতে পারি এবং এইভাবে উত্তরও দিতে পারি কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে যেমন ভাস ইজ দাস তখন আমরা বলতে পারি কেউ যদি বলে যে এই জায়গাটা কোথায় বা এটা কী তখন আমরা বলতে পারি দাস ইজ দিয়ার হাফেন যদি এটা হাফেন হয় তাহলে বলবো এটা হাফেন যদি ফ্লু হাফেন হয় তাহলে ফ্লু হাফেন এভাবে তারপরে যদি কেউ কোয়েশ্চেন করে ইজ দ্য সাইন মার্কড এটা কি কোনো শপিং মল বা মার্কেট তখন আমরা বলতে পারি যদি ওটা হয়ে থাকে তাহলে বলবো ইয়া দাস ইজ দিয়ার ফিশ মার্ক সেটা একটা মাছের বাজার বা একটা মার্ক আর যদি না হয় তাহলে নাইন বলবো যেমন ইজ দ্য সাইন হোটেল সেটা হোটেল ছিল না তাই আমরা উত্তরে বলবো নাইন দাস ইজ দাস রাট হাউস এটা রাট হাউস এটা হোটেল না তারপর যদি কেউ জিজ্ঞেস করে যে এটা কি চার্চ কিনা দা ইজ দ্য সাইনে কিরসে তাহলে আমরা বলবো ইয়া দাস ইজ দি মিশাইল কিরসে আমরা নাম সহ বলে দিব যে এই জায়গাটার নাম হচ্ছে এটা এরপরে আমাদেরকে যদি কেউ কোশ্চেন করে যে বাস অটো আর উবান কিনা তখন আমরা সেমভাবে অ্যান্সার দিতে পারবো যে এটা ইয়েস যদি অ্যান্সার সঠিক হয় তাহলে বলবো হ্যাঁ এটা এটা আর যদি না হয় তাহলে বলবো যে এটা এটা না এটা আসলে এইটা ঠিক আছে
অবশ্যই আমরা আর্টিকেলগুলো খেয়াল রাখবো, কোনটাতে মাস্কুলিন আর্টিকেল বসছে এবং কোনটাতে ফেমিনিন আর্টিকেল বসছে এবং কোনটাতে নয়ট্রাম আর্টিকেল বসছে। এরপরে বলছে যে আমাদেরকে যদি কেউ রাস্তা জিজ্ঞেস করে যে আমি কোথায় যাব, ভেগ মানে হচ্ছে রাস্তা, তাহলে হচ্ছে আমরা এভাবে অ্যান্সার এবং কোয়েশ্চেনগুলো করতে পারি। অবশ্যই আমাদেরকে ভদ্রতার সাথে কোয়েশ্চেন করতে হবে, সেটা হচ্ছে এনশোলিগং ইসহাবে আইনে ফ্রাগে, আমার একটা কোয়েশ্চেন আছে, ও ইস্ত মানে এই জায়গাটা কোথায়, তখন সে উত্তরে বলবে ইয়া গিয়ান দাস ইস্ট গান সাইন ফাগ। এটা অনেক সহজ কোয়েশ্চেন বা এটা অনেক ইজি, আপনি সোজা যান, তারপরে বামে যান, তারপর ডানে যান, এভাবে আপনাকে বলতে হবে যে গেহেনজি রেক্স লিংস গেরাডিয়াউস উন ডান গেরাডিয়াউস উন ডান রেক্স উন ডান লিক দাস ইস্ট ইয়োর প্লেস, মানে যেটা সে খুঁজতেছে, যদি হাফেন হয় তাহলে হাফেন, তারপরে যদি রাট হাউস হয় তাহলে রাট হাউস, এভাবে। তারপরে বলতেছে যে ফিলেন ডাঙ্ক এবং বিট্টে গিয়ান বলে আমাদের কনভারসেশন শেষ করতে হবে। তো এখানে আমরা গ্রামাটিক পার্টটা দেখতে পারি যে ইনডিফিনিট এবং ডেফিনিট আর্টিকেলের যে গ্রামাটিক পার্টটা আছে সেটা আমরা ভিতরেই দেখেছিলাম, সেখানে আরও উদাহরণসহ এখানে সুন্দর করে দেওয়া আছে। এবং কিছু নেগেটিভ আর্টিকেল আছে, যেরকম আমরা উপরে পড়েছিলাম যে দিস দাস ইস কাইন এবং কাইনে, এগুলোকে বলা হয় নেগেটিভ আর্টিকেল বা নেগাশিয়নস আর্টিকেল। তো এগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা এটা না, মানে এটা বানহফ না, তখন কাইন, এবং ফিমেল ভার্সন হইলে বা ফেমিনিন হইলে আমরা কাইনে বলি। এবং এইটার উনবেষ্টিমটার আর্টিকেল ছিল না প্লুরালের, কিন্তু নেগেটিভের ক্ষেত্রে অবশ্যই প্লুরালেরটা থাকবে এবং সেটা দেখতে অনেকটা ফেমিনিনের মতোই হবে, যেমন ডিয়ার ডাস ডিতে ছিল, এই যে ডি এবং এইখানে কাইনে, তার মানে এটাতে থাকবে না প্লুরালের ক্ষেত্রে, বাট এই দুইটাতে প্লুরালের ক্ষেত্রে অবশ্যই থাকবে। এরপর আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে মানে বলতে পারি বা ইউজ করতে পারি সেটা এখানে দেখতে পারি, এবং এখানে কিছু ভার্ব আছে যেগুলোর কনজুগেশন দেওয়া আছে। ভার্ব কনজুগেশন কী সেটা তো আমরা ক্যাপিটাল টুতেই বলেছি যে প্রত্যেকটি প্রোনাউনের জন্য স্পেসিফিক ভার্বের যে পরিবর্তন হয়ে থাকে তাকেই বলা হয় ভার্ব কনজুগেশন। তো এটা এই ফাহরেন গেবেন লেজেন স্প্রেখেন এই ভার্বগুলো দিয়ে আমরা দেখতে পারি। ফাহরেন মানে হচ্ছে ড্রাইভিং করা, গেবেন মানে কোনো কিছু দেওয়া, তারপরে লেজেন মানে হচ্ছে বই পড়া, স্প্রেখেন মানে হচ্ছে কথা বলা, পড়া, অ্যাকচুয়ালি লেজেন মানে বই পড়া না, শুধু পড়া। তো এই গ্রামাটিক পার্টটা বেশ ইম্পর্টেন্ট। তো এখানে আমাদের শেষ হচ্ছে ক্যাপিটাল থ্রি। আশা করি আপনাদের এই সিরিজের ভিডিওগুলো বেশ ভালো লাগছে, আপনাদের উপকার করতে পেরে আমি খুবই আনন্দিত। তো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা সলভ করার চেষ্টা করব। আর ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং প্র্যাকটিস করতে পারবেন। আমরা কেউই 100% ভালো পারি না, যেহেতু আমরা দোভাষী বা আমরা অন্য ল্যাঙ্গুয়েজে যেটাকে বলে বিলিংগুয়াল, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ভুল থাকবেই, ভুল ত্রুটি নিয়েই মানুষ, সেটা আমি আগেও বলেছি যে আমি তার উপর আমি প্রফেশনাল না, আমি জাস্ট নিজে প্র্যাকটিস করি, নিজে নিজে এগুলো বানিয়ে করছি, তাই আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা একসাথে শিখি, একসাথে জার্মান ল্যাঙ্গুয়েজটি আমরা শিখি, এবং ইনশাল্লাহ আমাদের সবারই ভালো হবে। ধন্যবাদ সবাইকে।